দাউদ বলছে নামে যাচ্ছি, বলছে আমি জীবন্ত ঈশ্বরের নামে যাচ্ছি। কার ক্ষমতা আছে সেই নামের প্রতিরোধ করতে পারে? আজকের যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আজকের আমি আপনার হাতে যেটা তুলে দিতে চাই সেটা হচ্ছে আর কিছু নয়, অন্তর্জয় দীর্ঘই তালবে সহস্য যিশু, 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 যিশু। যে কোনো সমস্যা ওয়ান সলিউশন যিশু, যে কোনো প্রবলেম ওয়ান সলভ একটা সলিউশন যিশু, যে কোনো ব্যথার একটাই পেইন কিলার যিশু, যে কোনো অসুস্থতার একটাই টনিক যিশু। আপনি যিশু নাম নিয়ে যান, এভরি প্রবলেম, এভরি সমস্যা যা দৈত্যের মতো হুংকার দিচ্ছে, যা আপনাকে আক্রমণ করতে চাইছে, যা আপনাকে গিলে খেতে চাইছে, সে নাম শুনে, নাম শুনে শুয়ে পড়বে, শুয়ে পড়বে। যে হুংকার দিচ্ছিল হৌ হৌ হৌ, সে হয়ে যাবে উ উ। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি বাইবেল রয়েছে আপনি খুলতে পারেন প্রথম সমুয়েল তার ১৭ অধ্যায়, প্রথম সমুয়েল ১৭ অধ্যায় ২৬-৫০। প্রথম সমুয়েল ১৭ অধ্যায় ২৬-৫০। তখন দাউদ নিকটে যে লোকেরা দাঁড়াইয়াছিল তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, এই পলিষ্টিয়কে বধ করিয়া যে ব্যক্তি ইসরায়েলে কলঙ্ক খণ্ডন করিবে তাহার প্রতি কি করা যাইবে? এই অছিন্ন তপ পলিষ্টিকা কে যে জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে, তাহাতে লোকেরা এই প্রকারে তাহাকে উত্তর করিল, উহাকে যে বধ করিবে সে অমুক পুরস্কার পাইবে। সেই লোকদের সহিত তাহার কথোপকথনকালে তাহার জ্যেষ্ঠ ভ্রাতা ইলিয়াব সকলেই শুনিলেন। তাই ইলিয়াব দাউদের উপরে ক্রোধে প্রজ্বলিত হইয়া কহিলেন, তুই কেন নামিয়া আসিলি? প্রান্তরের মধ্যে সেই মেষ কয়টি কার কাছে রাখিয়া আসিলি? তোর অহংকার ও তোর মনের দুষ্টতা আমি জানি, তুই যুদ্ধ দেখিতে আসিয়াছিস। দাউদ কহিলেন, আমি কি করিলাম? এ কি বাক্যমাত্র নহে? পরে তিনি তাহার নিকট হইতে আরেকজনের দিকে ফিরিয়া সেইরূপ কথা কহিলেন, তাহাতে লোকেরা তাহাকে পূর্বমত উত্তর দিল। তখন দাউদ যাহা যাহা বলিয়াছিলেন তাহা রাষ্ট্র হইয়া পড়িল ও শৌলের কাছে তাহার সংবাদ উপস্থিত হইল। তাহাতে তিনি আপনার নিকটে তাহাকে ডাকিয়া আনাইলেন। তখন দাউদ শৌলকে কহিলেন, উহার জন্য কাহারও অন্তকরণ হতাশ না হোক, আপনার এই দাস গিয়া এই পলিষ্টির সহিত যুদ্ধ করিবে। তখন শৌল দাউদকে কহিলেন, তুমি ওই পলিষ্টির বিরুদ্ধে গিয়া তাহার সহিত যুদ্ধ করিতে পারিবে না, কেননা তুমি বালক এবং সে বাল্যকাল অবধি যোদ্ধা। দাউদ শৌলকে কহিলেন, আপনার এই দাস পিতার মেষ রক্ষা করিতেছিল, ইতিমধ্যে এক সিংহ ও এক ভাল্লুক আসিয়া পালের মধ্য হইতে মেষ ধরিয়া রইল, আমি তাহার পশ্চাৎ পশ্চাতে গিয়া তাহাকে প্রহার করিয়া তাহার মুখ হইতে তাহা উদ্ধার করিলাম, পরে সে আমার বিরুদ্ধে উঠিয়া দাঁড়াইলে আমি তাহার দাড়ি ধরিয়া প্রহার করিয়া তাহাকে বধ করিলাম। আপনার দাস সেই সিংহ ও সেই ভাল্লুক উভয়কেই বধ করিয়াছে, আর এই অছিন্ন ত্বক পলিষ্টিও সেই দুয়ের মধ্যে একের মত হইবে, কারণ এ জীবন্ত ঈশ্বরের সৈন্যগণকে টিটকারি দিয়াছে। দাউদ আরও কহিলেন, যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলিষ্টির হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। তখন শৌল দাউদকে কহিলেন, যাও, সদাপ্রভু তোমার সহবর্তী হইবেন। পরে শৌল আপনার সজ্জায় দাউদকে সাজাইয়া তাহার মস্তকে পিত্তলের শিরস্ত ও গাত্রে বর্ণ দিলেন। তখন দাউদ সজ্জার উপরে তাহার খড়গ বাঁধিয়া চলিতে চেষ্টা করিলেন, কেননা পূর্বে তাহা অভ্যাস করেন নাই। তখন দাউদ শৌলকে কহিলেন, এই বেশে আমি যাইতে পারিব না, কেননা ইহা অভ্যাস করি নাই। পরে দাউদ তা খুলিয়া রাখিলেন, আর তিনি আপন জ্যোষ্ঠি হস্তে লইলেন এবং স্রোতমার্গ হইতে পাঁচখানি চিক্কণ পাথর বাছিয়া লইয়া আপনার যে মেষপালকের পাত্র অর্থাৎ ঝুলি ছিল তাহাতে রাখিলেন এবং নিজের ফিঙ্গাটি হস্তে করিয়া ওই পলিষ্টির নিকটে গমন করিলেন। আর সেই পলিষ্টিও আসিতে লাগিল এবং দাউদের নিকটবর্তী হইল, আর সেই ঢালবাহী লোকটি তাহার অগ্রে অগ্রে চলিল, ফলে পলিষ্টিও চারিদিকে
দিকে চাহিয়া দেখিল আর দাউদকে দেখিতে পাইয়া তুচ্ছ জ্ঞান করিল কেননা তিনি বালক ঈষৎ রক্তবর্ণ ও দেখিতে সুন্দর ছিলেন পরে ওই পলিশটিও দাউদকে কহিল আমি কি কুকুর যে তুই দণ্ড লইয়া আমার কাছে আসিস এতিস আর সেই পলিশটিও আপন দেবগণের নাম লইয়া দাউদকে শাপ দিল পলিশটিও দাউদকে আরও কহিল তুই আমার কাছে আয় আমি তোর মাংস আকাশের পক্ষীগণকে ও মাঠের পশুদিগকে দেই তখন দাউদ ওই পলিশটিওকে কহিলেন তুমি খর্গ বর্ষা ও শল্য লইয়া আমার কাছে আসিতেছ কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভুর ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করিবেন আর আমি তোমাকে আঘাত করিব তোমার দেহ হইতে মুণ্ড তুলিয়া লইব এবং পলস্টের সৈন্যের সব অদ্য শূন্যের পক্ষীগণকে ও ভূমির পশুগণকে দিব তাহাতে ইসরায়েলে এক ঈশ্বর আছেন ইহা সমস্ত পৃথিবী জানিতে পারিবে আর সদাপ্রভু খর্গ ও বর্ষা দ্বারা নিস্তার করেন না ইহাও এই সমস্ত সমাজ জানিবে কেননা এই যুদ্ধ সদাপ্রভুর আর তিনি তোমাদিগকে আমার হস্তে সমর্পণ করিবেন পরে ওই পলিশটিও উঠিয়া দাউদের সম্মুখীন হইবার জন্য আসিয়া নিকটবর্তী হইলে দাউদ সত্তর ওই পলিশটির সম্মুখীন হইবার জন্য সৈন্যশ্রেণীর দিকে দৌড়াইলেন পরে দাউদ আপন ঝুলিতে হস্ত দিয়া একখানি পাথর বাহির করিলেন এবং ফিঙ্গাতে পাক দিয়া ওই পলস্টিয়ের কপালে আঘাত করিলেন সেই পাথরখানি তাহার কপালে বসিয়া গেল তাহাতে সে ভূমিতে অধমুখ হইয়া পড়িল এই প্রকারে দাউদ ফিঙ্গা ও পাথর দিয়া ওই পলস্টিয়কে পরাজয় করিলেন এবং তাহাকে আঘাত করিয়া বধ করিলেন কিন্তু দাউদের হস্তে খর্গ ছিল না আমেন আমেন লাস্টের পথ আছে দাউদের হস্তে শাপ দিচ্ছে অর্থাৎ তার দেবতার নাম নিয়ে শাপ দিচ্ছে অর্থাৎ অভিশাপ দিচ্ছে কি দিচ্ছে খামান শুনতে পারেন কি দিচ্ছে অনেকের আমাদের ধারণা অনেকের এরকম যদি পাস্টার কেউ আমাকে অভিশাপ দেয় কেউ যদি আমাকে মন্ত্র বলে কেউ যদি আমাকে এরম করে আমার কি কিছু হবে আজকের উত্তর দাউদ দিয়ে দিয়েছে তুমি যত শাপ দাও যা দাও আমি জীবন্ত ঈশ্বরের সন্তান আমার লাগে না আমার লাগে না ঈশ্বরের সন্তান তাই লোক আপনাকে চক্রান্ত করুক যাই করুক যাই করুক যাই করুক যে যত আপনাকে বান মারুক যে যত আপনার নিয়ে দশ হোম করুক যজ্ঞ করুক যাই করুক আপনি বিন্দাস ঘুমাবেন রাতের বেলা পেরেক মারুক যাই করুক আপনি বিন্দাস ঘুমাবেন কেন আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান আপনার গায়ে পৌঁছাবে না হাল্লেলুয়া প্রতিদিন এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হই যার থেকে পেরে ওঠা কঠিন আমরা প্রতিদিন একটা মল্লযুদ্ধ করছি আমাদের মনে হয় আমার সমস্যাটা বড় আমার মনে হয় আমার দৈত্যটা বড় আমার মনে হয় আমার প্রবলেমটা বড় আমি ফাইট করতে পারি না আমরা অনেক সময় ঘাবড়ে যাই আমরা অনেক সময় ভয় পেয়ে যাই আমরা বলি পাস্টার এই সমস্যাটা অনেক বড় এখানে আমি পারছি না এখানে আমি এটা উঠছি না আমি বারবার শক্তি লাগাচ্ছি বারবার বুদ্ধি লাগাচ্ছি বাট আমি পেরে উঠছি না আজকের ঈশ্বর বলছে আজকের ঈশ্বরের বাক্য আপনার জন্য আজকের আমার প্রচারের টাইটেল আপনার দৈত্যের মুখোমুখি হন কামান আপনার দৈত্যের মুখোমুখি হন আপনার সমস্যা আপনার জায়ান্টের মুখোমুখি অর্থাৎ ফেস টু ফেস হন কামান ফেস টু ফেস কামান ফেস টু ফেস এই নাই সমস্যা দেখে পালিয়ে যাব নো বাইবেল তা বলে না বাইবেল হ্যালো সমস্যা দেখে অন্যরা পালাতে পারে বাট খ্রিস্টীয় বিশ্বাসীরা নয় ও হালেলুয়া আমরা বলি না কোথায় সমস্যা তুমি যদি এদিকে আসো আমি ওই দরজা দিয়ে পালাবো ওটা অন্যরা বলবে কারণ ওদের কাছে সমস্যার সমাধান নেই বাট আমরা আমাদের হৃদয়ের মধ্যে সমাধানকারী ইম্মানুয়েল নাম নিয়ে ঘুরি আমরা সমস্যা দেখে পালাই না আমরা সমস্যার জন্য বুক পেতে দাঁড়িয়ে থাকে কামান সমস্যা আসো আমার কাছে যত শক্তি নিয়ে আসো আই ডোন্ট কেয়ার ও হালেলুয়া ঈশ্বরের সন্তানরা খ্রিস্ট বিশ্বাসী আমরা আমরা প্রবলেম দেখে লুকাই না আমরা কষ্ট দেখে পালাই না বাট আমরা বলি আমরা দাঁড়িয়ে রয়েছে ও আমরা দাঁড়িয়ে রয়েছে যত বড় অসুস্থতা যত বড় কষ্ট যত বড় বেদনা যত বড় অসুস্থতা এসো আমি পালিয়ে যাব না আমি দাঁড়িয়ে রয়েছি ও আমি দাঁড়িয়ে রয়েছি হালেলুয়া
হালেলুয়া। প্রতিদিন আমরা এরকম অনেক সমস্যার সম্মুখীন হই, আমরা অনেক সময় ভাবি সত্যি কি পেরে উঠব, সত্যি কি এর মোকাবিলা করতে পারবো, সত্যি কি এই অসুস্থতাকে পরাজিত করতে পারবো, সত্যি কি এই সংসারের সমস্যাকে সমাধান করতে পারবো। আমরা ডেলি এরকম চিন্তায় রয়েছি। আর আমরা যখন এরকম সমস্যার মধ্যে পড়ি, দুটো জিনিস আমাদের জীবনে কাজ করে। নাম্বার ওয়ান, ভয় পেয়ে যাওয়া। কেমন দেখলেই আর পারবো না, আর হবে না, আমার দ্বারা হবে না, আমার কোনো হোপ নেই, আমি অনেকবার ইন্টারভিউ দিয়েছি, আমি অনেকবার স্টার্ট আপ শুরু করেছি, বাট আমার কিছু হচ্ছে না, আমি পারবো না, আমার শেষ, আমার শেষ, আমার শেষ। নাম্বার ওয়ান, ভয় পেয়ে যাওয়া, যা সবাই পায়। সেদিন পুরো ইসরায়েল সেম জায়গায় দাঁড়িয়ে রয়েছে ভয় পেয়ে। তারা এই নয় গেছে হেরে গিয়ে চলে এসছে ভয় পেয়ে, না 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 না, তারা দেখেই, তারা দেখেই। অনেক সময় আমাদের জীবন এরকম, কিছু কিছু জিনিস হলো না বা দেখেই, ওর হয়নি মানে আমারও হবে না, ও ওখানে পারেনি মানে আমিও পারবো না। ঈশ্বর বলছে হ্যালো, ইসরায়েল পারেনি, রাজা শৌল পারেনি, দাউদের ভাইরা পারেনি, বাট দাউদ আছে। হালেলুয়া। কত বছরের সমস্যা, কত দিনের, কত বছরের প্রবলেম, কত কি, এটা ইম্পর্টেন্ট নয়। অন্যরা বলবে বারবার এই পাস্টার প্রার্থনা করেছে হয়নি, উনি প্রার্থনা করেছে হয়নি, আপনি বলছেন তাই তো আমিও পারবো না। নো 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 নো, ঈশ্বর বলছে হ্যালো, পাস্টার দিলীপ জানা পারেনি তো কি হয়েছে, বাট তুমি পারবে, তুমি ডেভিড বসে আছো। হ্যালেলুয়া, হ্যালেলুয়া। আজকের ঈশ্বর বলছে হ্যালো, এই পুলপিট থেকে গিয়ে কেউ পারবে এরম কথা নেই, হতে পারে এরা যুদ্ধে পারদর্শী, পাস্টার অনেক প্রচার করে, পাস্টার অনেক ধার্মিক, বাট এ পারবে না, বাট ওখানে বসে আছে ডেভিড, ও গিয়ে করলে অবশ্যই হবে। ও হ্যালেলুয়া, হ্যালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তান। বা নাম্বার টু, দ্বিতীয় নম্বর বিষয় খুব কম লোকেরা করে, দ্বিতীয় বিষয়টি খুব কম লোকদের মধ্যে দেখা যায়, সেটি হলো শান্ত হয়ে, কেমন শান্ত হয়ে ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করা। ও হালেলুয়া। আমরা সবাই ভয় পেয়ে যাই, বাট যে প্রকৃত বিশ্বাসী সে ভয় না পেয়ে, কারণ সে জানে, সে জানে আমি যদি তার দিকে দেখি তিনি আমার দিকে দেখে, আমি যদি তার দিকে দেখি তিনি আমার দিকে দেখে। হালেলুয়া, হালেলুয়া। আপনি যদি তার দিকে নাও দেখেন তিনি আপনার দিকে দেখে। ও হালেলুয়া। আমি আর আপনি যখন প্রবলেমে পড়ব, আমরা হতে পারে গাড্ডা না দেখে পা রাখতে পারি, বাট তিনি রয়েছে সর্বদা হাত ধরে গাড্ডা পার করিয়ে নিয়ে যাওয়া। হালেলুয়া, ঈশ্বরের সন্তান। তাই জন্য বাইবেল বলে, আর দ্বিতীয় বিষয়টি দাউদ করেছিলেন। আজ প্রচারে আমি আপনাদের দেখাতে চাই পাঁচটি নিয়ম যা দাউদ ব্যবহার করেছিলেন ঈশ্বরের সঙ্গে নিয়ে দৈত্যের মুখোমুখি হতে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, কেমন পাশে নাম্বার ওয়ান, দাউদের দৃষ্টি ছিল পৃথক। কেমন দাউদের, আমি অনেকবার এই প্রচার করেছি তাই আমি গলিয়ত সম্বন্ধে আর বিস্তারিত বলছি না, বাট এইটুকু জেনে নিন, গলিয়ত 9 ফুট উচ্চতার ছিল, গলিয়ত প্রায় 9 ফিট। শুধু তাই নয়, তার বডি অনেক বড়, সে লম্বা চওড়া, সে শক্তিমান, সে যখন যেত আমার মতো দু চারটে লোক হয়তো হাওয়ায় কেঁপে যেত, এরকম অবস্থায় যেত, তার তরবারি অনেক চওড়া, অনেক সুন্দর, সাঁ সাঁ করে আওয়াজ হতো, গলিয়তকে দেখেই সবাই স্যালেন্ডার করে নিয়েছে, গলিয়তকে দেখেই পুরো ইসরায়েল স্যালেন্ডার করে নিয়েছে, বাট দাউদ গলিয়তকে দেখেনি। হালেলুয়া। আজকের অনেক সময় আমাদের সমস্যা, আমরা সমস্যাকে দেখেই আগে স্যালেন্ডার করে নিই, আমি এখান থেকে উঠতে পারবো না, পাস্টার আমার সমস্যা যাবে না, আমি আমার চাকরি পাবো না, আমি আমার জীবনে উঠতে পারবো না, আমি ফুটপাতে শুয়ে আছি, আমাকে সারা জীবন শুয়ে থাকতে হবে। আজকের আমার ঈশ্বর বলে হ্যালো, তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও, তোমার চিন্তা শক্তি পাল্টাও, তোমার মেন্টালিটি পাল্টাও, তোমার ভাবনা পাল্টাও, কারণ তুমি এতদিন অন্য জায়গায় ছিলে, এবার তুমি জীবন্ত ঈশ্বরের কাছে এসছো, তোমার দেখার স্টাইল পাল্টে যাবে, তোমার নাম্বার পাল্টাও। ও হালেলুয়া। বলো নাম্বার বাড়াতে হবে, পাওয়ার বাড়াতে হবে। কেমন বলুন, পাওয়ার বাড়াতে হবে। আপনি এতদিন দেখতেন ঝাপসা ঝাপসা হচ্ছে কিনা, ঈশ্বর বলছে হ্যালো, আমার নামে চশমা পরো, বলছে এবার কি ক্লিয়ার দেখছো, হ্যাঁ বাস ডক্টর, এবার ক্লিয়ার পড়তে পারছি, ঈশ্বর বলছে হ্যালো, ক্লিয়ার দেখবে যখন আমাকে পড়বে।
দাউদের দৃষ্টি ছিল আলাদা, সবাই দেখছে গলিয়াতকে। দাউদ বলছে কোনো ব্যাপার না, আমার মনে হয় কোনো কুকুর ভেউ ভেউ করছে। যখন আমি আর আপনি মণ্ডলীতে আসি, অনেকে চিল্লায়, অনেকে উল্টো পাল্টা বলে, অনেকে বলে জাত গেল, অনেকে বলে ধর্ম বিক্রি হয়ে গেল, আপনি বলুন হ্যালো, মনে হচ্ছে কেউ, আপনি দৃষ্টিভঙ্গি পাল্টান, পাওয়ার দিয়ে বলুন মনে হচ্ছে কেউ, মনে হচ্ছে কেউ। আপনি কি করবেন, কুকুর যখন এরম করে আপনি কি করেন, তার দিকে এরম করে কোমর বেঁধে আয় আমিও তোকে কামড়াবো। কজন করেন, কেউ করেন, এনিবডি? ঈশ্বর সাথে আমাদের করতে হয় না, আমরা জানি ওর কাজ ও করছে, আমার কাজ আমি করছি, ঈশ্বরের সন্তান। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। দাউদ বলছে সবাই দেখছে গলিয়াত 9 ফুট, দাউদের দৃষ্টি আলাদা। দাউদ বলছে হ্যালো, আমি তোমাকে হাতি দেখছি না, বাট আমি তোমাকে, তাই জন্য দাউদ বলে কে ওই অচিহ্নত কুকুর যে ঈশ্বরের নামে টিটকারি দিচ্ছে। হালেলুয়া, ও হালেলুয়া। যেদিন আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে, আপনার সমস্যাকে আর সমস্যা মনে হবে না, মনে হবে কেউ। আপনি যখন বলছেন আমার ব্যবসা উঠছে না, আমার ব্যবসাকে কেউ আটকে দিয়েছে, আমার ব্যবসাকে কেউ বান মেরেছে, আমার ব্যবসাকে কেউ কামাক খাই গিয়ে কিছু একটা করেছে, আপনি পিছনে তাকিয়ে দেখুন, আসলে কেউ কিছু করতে পারে না, পিছনে কেউ কেউ একজন করছে। আপনি বলছেন অনেক বড়, হ্যালো, দৃষ্টিভঙ্গি পাল্টান আর দাঁড়িয়ে গিয়ে একটা চুপকি দেখান, ও লেজ গুড়িয়ে পালাবে। হ্যাঁ, শুনতে পাইনি? আজকে যে যত যা খুশি আপনাকে নিয়ে ভাবতে পারে, যে যত যা খুশি চক্রান্ত করতে পারে, আপনি যিশুতে দাঁড়িয়ে থাকুন, লেজ গুটিয়ে পালাবে, পালাবে। ও হালেলুয়া, ঈশ্বরের সন্তান। দাউদের দৃষ্টি ছিল সম্পূর্ণ আলাদা, দাউদের দেখার ব্যাপারটা ছিল আলাদা। বাট আমাদের অনেকে দাউদের মতো না, ইসরায়েলের মতো ভাব, ও পাস্টার আমার সব গেল, আমার নিয়ে এই করছে, আমাকে মেসেঞ্জারে মাঝে মাঝে পাই, গতকালও আমার নিয়ে এরম এরম করেছে, আমার নিয়ে এরকমভাবে ধুমধাম করেছে, আমাকে বান মারছে, আমাকে এরকম মন্ত্রতন্ত্র করছে, আমার কি হবে। আজকের আমি আপনাকে বলছি, শৌল রাজার মতো ওই বড় 9 ফুট চেহারাকে দেখবেন না, আপনি দাউদের চশমা পরুন, সেই চশমা দিয়ে দেখুন, দেখবেন ওকে মনে হবে। হালেলুয়া, হালেলুয়া। দাউদের দৃষ্টি ছিল আলাদা, নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2, দাউদের দৃষ্টি ছিল আলাদা। তার ক সাব পয়েন্ট, ক, দাউদ সংকটকে সংকট রূপে দেখেনি। কেমন বলুন, সংকটকে সংকট রূপে দেখেনি, অর্থাৎ বিপদকে বিপদ রূপে দেখেনি। আপনি জানেন কখন, আপনি যখন প্রভু যিশুকে যদি দেখেন, প্রভু যিশু যখন ক্রুশে যাচ্ছেন, তিনি ক্রুশকে ক্রুশের মতো দেখেনি, কারণ তিনি যখন ক্রুশের দিকে তাকাচ্ছেন, তিনি বলছেন হরে তোমরা ক্রুশ দেখছো, বাট আমি তো দেখছি কবর খুলে যাচ্ছে। ও হালেলুয়া, হালেলুয়া। অনেকে হতে পারে আপনার অসুস্থতাকে দেখছে, আপনি অসুস্থতাকে নয়, আপনি দেখুন আগামীকালের মিরাকেল টেস্টিমনিকে, অলৌকিক কার্যকে। হালেলুয়া, ও হালেলুয়া। হতে পারে আপনার সন্তান হচ্ছে না, লোক বলছে বয়স হয়ে যাচ্ছে, সন্তান হচ্ছে না, কবে হবে, লোক আপনাকে ক্রুশের মতো তাকাচ্ছে, আপনি বলুন হ্যালো, তুমি ক্রুশ দেখছো, আমি অলৌকিকের সন্তান পুনরুত্থান দেখছি। হালেলুয়া, হালেলুয়া। সেদিন প্রভু যিশু ক্রুশের উপরে মরছে, সবাই মিলে দেখছে আর ভাবছে, দেখো লোকটা তিল তিল করে মরছে, যিশু হয়তো, আমি জানি না, আমার মনে হয়, আমার মনে হয়, বাইবেল বলে না, আমার মনে হয় যে হাসছে যিশু মনে মনে আর বলছে হ্যালো, তোরা মনে করছিস যে আমি ফিনিশ, আসলে আমি ফিনিশ না, আমি নতুন ভাবে আবার আসছি। হালেলুয়া, আসলে আমি ফিনিশটাকে নিউ স্টার্ট করতে চলেছি। দাউদ সংকটকে সংকট রূপে দেখেনি। আজকে যারা ফুটপাতে নেমে গেছেন, আজকে যারা সর্বশান্ত হয়ে গেছেন, আজকে যারা সবকিছু হারিয়ে ফেলেছেন, আজকের আপনার জন্য গুড নিউজ এটা, ঈশ্বর আজকের আপনার জীবনে নতুন টেস্টিমনি করতে চান, ঈশ্বর আজকের আপনার জীবনের গলিয়াতকে ধ্বংস করতে চান, ঈশ্বর আজকের আপনাকে বলছে সংকটকে সংকট রূপে দেখো না, আজকে আমি তোমাকে নতুন জায়গায় নিয়ে যাব, যাতে তোমার নতুন টেস্টিমনি হয়, আমি তোমাকে রাস্তা থেকে উপরে তোলাবো, দেখিয়ে দেখাবো আমি ঈশ্বর, সব সব সব।
সব পারি হালেলুয়া বাইবেল বলে দাউদ সংকটকে সংকট রূপে দেখেনি দাউদ সবাই বলছে যেও না মারা যাবে আর দাউদ বলছে কত তাড়াতাড়ি যাব কেন সবাই ভাবছে গেলে দাউদ মারা যাবে আর দাউদ জানে গেলে আমার রাজা হব হালেলুয়া বলতে তার ভাইরা সৈন্যবাহিনীতে এক একজন সেনাপতি এক একজন বড় বড় পারদর্শী তারা একদম রেডি রয়েছে তারাও ভয় পাচ্ছে কারণ তারাও জানে গেলে মরে যাব বাট দাউদ বলছে আমার সব কিছু খুলে নাও বাট আমি তো যাব কারণ সবাই বলছে গেলে মরে যাব আর দাউদ জানে গেলে রাজা হব ও হালেলুয়া আজকে যিশুর কাছে অনেকে আসে না তারা ভাবে গেলে লোক কি বলবে প্রতিবেশী কি বলবে সমাজ কি বলবে গ্রাম কি বলবে আপনি ওখানেই দাঁড়িয়ে থাকবেন আর যারা এগুলোকে দোয়াঞ্জলি দিয়ে এগিয়ে আসে তারাই জীবনে রাজার আশীর্বাদ পায় ও হালেলুয়া কারণ যেদিন আপনি বিজয় মুকুট পাবেন সেদিন আপনার ভাইরা যারা আপনাকে চিৎকারি দিচ্ছিল যারা আপনার বিরুদ্ধে কথা বলছিল যারা আপনাকে আসতে দিচ্ছিল না মণ্ডলীতে তারাও ভিড়ের মধ্যে থেকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং তারা যারা রাজার সেনাপতি ছিল তারাও আপনার আন্ডারে কেমন প্রশ্ন আন্ডারে হ্যাঁ হ্যাঁ আন্ডারে আপনার আন্ডারে তারা কাজ করবে হালেলুয়া যারা সমস্যা ফেস করে ঈশ্বর তাদেরকে উচ্চকিত করে আর যারা সমস্যা দেখে ভয়ে পালায় তারা সারা জীবন কারোর আন্ডারে থাকে হালেলুয়া দাউদ সংকটকে সংকট রূপে দেখেনি দাউদ জিজ্ঞাসা করলেন এই পলিস্টিও কে সবাই দেখে এরম করছে হে বাবা দেখ 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 আর দাউদ গিয়ে বলছে ও দাদা এটা কে ভালো করে বাইবেল পড়বেন বাইবেল বলছে সবাই বলছে প্রবলেম বড় কষ্টটা বড় সমস্যা বড় যন্ত্রণা বড় যাস না যাস না আর দাউদ বলছে আচ্ছা শোনো এটা কে এটা কে তার ভাইরা বলছে আমি বুঝে গেছি তুমি কি জিনিস তার ভাইরা বলছে তুই কেন মেস ছেড়ে দিয়ে এখানে পাকামো করতে এসেছিস কারণ তুই আমি জানি তুই কি চাস তুই এখানে যুদ্ধ দেখতে এসেছিস সবাই ভাইরা তাই বলছে কারণ ভাইরা জানে দাউদ সবসময় একটু এক্সট্রা কিছু করে আজকের ঈশ্বর তাদেরকে বেশি ভালোবাসে যারা এক্সট্রা কিছু করে পিতরকে যদি আপনি বাইবেলে দেখেন এভরি জায়গায় কেউ আগাক আর না আগাক পিতর সবসময় এক স্টেপ আগে বলছে আর যিশু বলছে আমি মরবো আমাকে মারা হবে পিতর বলছে আগে আমাকে তারপর তোমাকে ঠিক আছে এমনকি যিশুকে যখন গেতসিমানি বাগানে ধরেছে অন্য কেউ না পিতর বেরিয়ে গিয়ে ছুরি কেটে খাপ করে কান কেটে দি সবার আগে পিতর থাকতো যিশু বলে পিতর ডন্ডরি ওটা ওখানে রাখো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট আমি যদিও সাবজেক্ট নয় তবু বলছি আমার বাইবেল বলে প্রভু যিশু যখন পিতর ছুরি ধরেছে প্রভু যিশু বললেন পিতর ছুরি ফেলে দাও কেন ওটা নিয়ে আমরা লড়ি না ওটা নিয়ে আমাদের কাজ নয় বাট আজ দেখি লোক অস্ত্রর পূজো করে অস্ত্রর পূজো করে অস্ত্র কখনো কাউকে জীবন দেয় না কিনে নেয় তার আরাধনা করবেন না যে জীবন কেড়ে নেয় তার আরাধনা করুন যে জীবন দিয়ে দেয় তাই প্রভু যখন পিতর আর অস্ত্রে বার করে আরাধনা করবে বলে নিয়ে যাচ্ছে যিশু বলে হ্যালো ওটাকে রেখে দাও আমার কাজ অস্ত্রেতে নয় আমি বলবো তাতেই হয়ে যাবে অস্ত্র লাগবে না লোকেরা বলে না চালালে মরে না শয়তান আর আমার প্রভু বলে হ্যালো চালাতে হয় না আমি বলবো আর তাই জন্য বাইবেল পড়তে দেবেন বলছে দাউদ কোনো অস্ত্র ছাড়াই দাউদ কোনো অস্ত্র ছাড়াই গলিয়েতকে শুইয়ে দিয়েছে আমার প্রভু বলে আমার সন্তানদের অস্ত্র ধরতে হয় না কারণ ওরা আমাকে ধরবে মানে সবচেয়ে বড় অস্ত্র ওরা ধরে রেখেছে হালেলুয়া
ওকে, দাউদ সংকটকে সংকট রূপে, সৌল এবং অন্যান্য সৈন্যবাহিনী দেখছিল যে দৈত্যকে, তারা তার দীর্ঘ উচ্চতা, তার 9 ফুট উচ্চতা, তার পেশি ফোলানো, ঠাক 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 ঠাক, আমার কাঁপে না, আমার কাঁপে না দেখিয়ে লাভ নেই। ওকে, হয়তো হয়তো গলিয়া দেরাম করছে ঠাক, আবার এদিকে করছে ঠাক ঠাক, মেয়েরাও ভাবছে, ইসরায়েলের মেয়েরাও ভাবছে বাও দেখেছো দেখেছো ঠাক ঠাক করছে, ঠিক আছে, কারণ আমরা ভালোবাসি। যদি কোনো হিরো শার্ট খুলে ঠাক ঠাক করে, ওতেই হলে তালি তালি। ওকে, এবার শার্ট খুলেছে যখন এরম করেছে, এগুলো একদম ঠাক 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 ঠাক, পাস্টারে নেই, ওকে, একদম বেরিয়ে গেছে, সবাই দেখছে কত হবে, 23, 40 নাকি 60, ওরা মাপছে আর বলছে পিছনে যা পিছনে যা। দাউদ জিমে যায়নি, দাউদ জানে না 40 কি হয় 60 কি হয়। দাউদ বলছে কোথায় তোমরা কি দেখছো, আমি তো দেখছি কেউ একজন, ওরা বলছে তুই কিছু জানিস না, দেখ 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 ওর বাইসেপ, দেখ বাইসেপ, দেখ দেখ দেখেছিস দেখেছিস, টাইট দেখ, ছুঁয়ে দেখ, হাত ঢুকে না, দেখ দেখ। দাউদ বলছে কই, আমি তো দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি কেউ একজন, ঈশ্বরের সন্তানরা। দাউদ সংকটকে সংকট রূপে দেখেনি, একজন পলেষ্টীয় যে খুব তাড়াতাড়ি, দাউদ বলছে সবাই বলছে ওর বাইসেপ দেখো, আর ও বলছে আমি দেখতে পাচ্ছি একজন পলেষ্টীয় যে খুনি মারা যাবে। আজকের ঈশ্বরের সন্তানেরা, অন্যরা অনেক কিছু দেখাবে, অন্যরা অনেকভাবে আপনাকে ডিস্টার্ব করবে, বাট আজকের আপনি যদি ঠিক রাখেন, আজকের আপনার দৃষ্টি ঠিক রাখুন, আজকের আপনি কি দেখছেন, অন্যরা সমস্যা দেখবে আর আপনি বলবেন হ্যালো আমি দেখতে পাচ্ছি সমস্যা এক্ষুনি শুয়ে পড়েছেন। ও হালেলুয়া, আর যেমন আপনার দেখা তেমন আপনার বিশ্বাস, আর সেটাই আপনার প্রার্থনাতে নিয়ে আসবে। আপনি যদি ভয় পেয়ে যান তাহলে নৌকা দুলবে, আর আপনি যদি যিশু নামে এগিয়ে আসেন নৌকা ওপারে যাবে। হালেলুয়া, দাউদ সংকটকে সংকট রূপে দেখেনি। ঈশ্বরের প্রিয় সন্তানেরা, আজ খ্রিস্ট বিশ্বাসীরা খুব তাড়াতাড়ি সমস্যার সম্মুখীন হলে ভয় পেয়ে যায়, এবং তারা সমস্যা কতটা শক্তিশালী সেই নিয়ে গবেষণা করে, এবং কি চার্চ থেকে বেরিয়ে যাওয়ার পরও আলোচনা করে, জানো আমার প্রবলেমটা অনেক বড়, আমার এটা অনেক বড়, এটা কি করে হবে, ওটা কি করে হবে। অনেকে তো চার্চ থেকে বেরিয়ে যাওয়ার পরও বলে পাস্টার প্রার্থনা করো, এই জন্য কারণ তারা বিশ্বাস করে না যে সমস্যা ছোট। যদি কোনো দিদি বা দাদা প্রার্থনা করে তারপরেও তারা বলে না 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 হবে না, পাস্টার আপনার অ্যানয়েন্টিংয়ের হাতটা রাখুন, মানে আমারটাই অ্যানয়েন্টিং, ঈশ্বরের সাথে আপনি আর আমার হাত দুটোর মধ্যে পার্থক্য নেই, হাত অ্যানয়েন্টিং হয় না, বাট যেটা কাজ করে সেটা হচ্ছে এখানকার বিশ্বাসটা কাজ করে। সে আমার হাত আর আপনার হাত আর দিদির হাত যদি বিশ্বাসে আপনার উপর রাখা হয়েছে, ও কাজ না করে ফিরবে না। হালেলুয়া, ঈশ্বরের সাথে বলছে আমরা অনেক সময় সমস্যা থেকে ভয় পেয়ে যাই, আর আপনি যখন ভয় পেয়ে যায় আসলে আমরা হেরে যাই, বা দাউদ ভয় পায়নি, সে মোকাবেলা করার জন্য সামনে এগোচ্ছিল। হালেলুয়া, নাম্বার খ, নাম্বার ওয়ানের খ, দাউদের দৃষ্টি ছিল পৃথক, খ দাউদ মনে রেখেছিলেন ঈশ্বর জীবন্ত। এই সময় একটু তো আমেন হওয়া উচিত ছিল, ঈশ্বর ঈশ্বর, এটাই তো আমাদের লাফায়, এটাই তো আমাদের প্যাশন দেয়, কারণ আমাদের ঈশ্বর জীবন্ত। হালেলুয়া, আমাদের ঈশ্বর জীবন্ত, আমরা কোনো পাথর কিংবা মাটি কিংবা কোনো আকৃতির মৃততে নয়, আমরা জীবন্ত পাওয়ারফুল নামে বিশ্বাস করি। ও হালেলুয়া, আমার ঈশ্বর জীবন্ত, আর এটা অন্যরা ভুলে গেছে, বা দাউদ জানে, দাউদ জানে, কেন দাউদ জানতো জানেন ঈশ্বর জীবন্ত, এনিবডি একটা আইডিয়া? হ্যাঁ, তার আগে সিংহ মেরেছে, ভাল্লুকও মেরেছে, মানে দাউদের জীবনে সর্বদা প্রবলেম চলছিল। ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, যারা বলছেন আমার অসুস্থতা যায় না পাস্টার, একটার পর একটা সমস্যা আসে, একটার পর একটা কষ্ট আসে, ঈশ্বর বলছে হ্যালো তুমি আমার জন্য দাউদ। হালেলুয়া,
যাদের জীবনে সমস্যা বেশি আসছে ঈশ্বর তাদেরকে বলছে হ্যালো তুমি আমার ডেভিড। যে জীবনে সমস্যা দেখেনি সে জানবে কি করে ঈশ্বর জীবন্ত? হালেলুয়া। দাউদ যখন মেষ চড়াচ্ছে শান্তিতে হয়তো কোনোদিন ঘুমাতে পারছে কি পারছে না, একদিন ঘুমিয়েছে ভাল্লুক তার সাথে লড়াই করছে ঠাকঠাক ঠাকঠাক করে, আবার পরের দিন ঘুমাচ্ছে সিংহ আবার লড়াই করছে ঠাকঠাক করে। মানে দাউদ জানে যে এভরিডে আমি টেস্ট পাই আমার ঈশ্বর জীবন্ত। হালেলুয়া। আপনার জীবনে যত স্ট্রাগল আসবে, আপনার জীবনে যত প্রবলেম আসবে, আপনার জীবনে যত কষ্ট আসবে, আপনার কাছ দিয়ে তত ধার থাকবে। ভালো করে শুনুন, ঈশ্বর সতরা যে বটিতে বা ছুরিতে বেশি সবজি কাটা হয় তার ধার থাকে, আর যেটা কখনো ব্যবহার করা হয় না তাকে তুলে দেবেন। কিছুদিন পর এসে দেখবেন গলাও কাটছে না পোচাতে হচ্ছে, কাটে না এরকম ঘষে ঘষে, কেন না ওটা ব্যবহার হয়নি তাই ওর ধার চলে গেছে। দাউদের জীবন এভরিডে ব্যবহার হয়েছে, তাই দাউদ জানে আমার ঈশ্বর জীবন্ত। হালেলুয়া। ইসরায়েলদের তরোয়াল ভোঁতা হয়ে গেছে কারণ তাদের জীবনে ডেইলি লাইফস্টাইল, তাদের জীবনে ডেইলি প্রবলেম ছিল না, তাই তারা যিশু ভেবেছে যিশু মরে গেছে। বাট দাউদ এভরিডে প্রবলেমে পড়েছে আর যিশুর নাম নিয়ে বিজয় পেয়েছে, তাই দাউদ জানে আমার ঈশ্বর জীবন্ত। ও হালেলুয়া। এখানে কেউ কি আছেন যে বলছেন আমার ঈশ্বর জীবন্ত? আপনার জীবনে কি কোনো টেস্টিমনি আছে আপনার জীবনে ঈশ্বর কোনো কাজ করেছে? হালেলুয়া হালেলুয়া। তাই আপনার জীবনে যখন কাজ হয়েছে তখন অন্যজন যদি বলে একটু প্রার্থনা করবার, সেম জিনিস আপনার জীবনে হয়েছিল, আপনার অ্যাটিটিউড কেমন হবে? সিম্পল বিষয়, আপনি অসুস্থ ছিলেন, আপনি জানেন ডক্টর করেনি, বাট ঈশ্বর আপনাকে মিরাকেলভাবে সুস্থ করেছেন। এবার অন্যজন অসুস্থ হলে আপনার অ্যাটিটিউড কেমন হবে বলার? আমি এক্ষুনি প্রার্থনা করি সব ঠিক হয়ে যাবে, কিছু ব্যাপার না, আমারও হয়েছিল, কোনো ব্যাপার না ব্যাপার না ব্যাপার। অন্যজন বলবে হ্যাঁ হয় নাকি, কেন ও দেখেনি। বাট আপনি দেখেছেন, আপনার অ্যাটিটিউডটাই আলাদা। যে দেখেছে ডেলি তার অ্যাটিটিউডটাই আলাদা, তার চিন্তা ভাবনাটাই আলাদা, তার কথাবার্তার স্টাইলটাই আলাদা। দেখে অনেক সময় মনে হবে আপনাকে, লোক আপনি যখন এরকম বলবেন না লোক বলবে বেশি অহংকার করছে, দেখো এত গর্ব বাড়াবাড়ি ঠিক না। কিন্তু যেমন ভাইরা বলছিল, তার ভাইরা বলছে এই তুই লাফাচ্ছিস কেন, চুপ, আমি জানি তুই কী জন্য এসছিস, তুই খুব বদমাস, তুই যুদ্ধ দেখতে এসছিস। দাদু বলছে না আমি কিছু মানে এগুলো ব্যাপারে কে ওটা, কেন ও জানে, ওর দাদারা জানে না দাউদ মাঠে ভাল্লুককেও চিরে দেয়, ও দাদারা জানে না মাঠে সিংহের দাড়ি ধরে ছিঁড়ে দেয়। এই সেই দাউদ, যখন দাউদ সিংহ আর গলিয়তকে দেখে দাউদ নিজেই হাসে। দাউদ যখন ভাল্লুক আর গলিয়তকে দেখে, ওর ভাইরা ভাল্লুককে দেখেনি, গলিয়তকে দেখে বলছে ভাল্লুক দাঁড়িয়ে আছে। বা দাউদ যখন ভাল্লুক আর সিংহকে দাউদ এখানে ইমাজিন করে আর গলিয়তের দিকে যখন তাকায়, তখন দাউদ ভাবে কারা কারা সিংহ দেখেছেন, বেশ যুবক সিংহ। এবার ভাবুন তো সিংহের পাশে আপনি দাঁড়ালে কাকে কি মনে হবে, যারা সত্যিকারের সিংহ দেখেছেন সেখানে যদি আপনি নিজেকে এতদিন আয়নায় দেখতেন, ঠিক আছে, যেদিন আপনি রিয়েল একটা বড় সিংহকে দেখেছেন আপনাকে কি মনে হবে? আপনি দেখবেন নিজের সাইড হচ্ছেন, কেন, তখন বুঝে যাবেন যে আমার শক্তি ওর কাছে কিছু না, ও এক মিনিটের মধ্যে আমাকে আলু ভর্ত বানিয়ে দেবে। তাই আপনি সবসময় ওকে দেখার পর চুপ হয়ে যাবেন। দাউদ সিংহ দেখেছে তাই গলিয়তকে ওর কাছে কুকুরের মতো লাগছে। হালেলুয়া। কেন, দাউদ বলছে হ্যালো আমি বড় কিছু করে এসেছি, ইয়ে তো আমার কাছে। হালেলুয়া। তাই যখন সবাই তাকে ড্রেস পরিয়েছে, দাউদ বলছে হ্যালো খুলে নাও, বিনা ড্রেসে আমি সিংহকে মেরেছি, কুকুরকে মারার জন্য ড্রেস কেন লাগবে? ও হালেলুয়া। আপনার জীবনে যা কিছু সমস্যা এসেছে বলুন ডোন্ট বারি, যদি দুটো ঢেউ পার করে এসেছি এই রোগটা আমার কাছে কুকুরের মতো কিছুই না।
দাউদ মনে রেখেছিলেন ঈশ্বর জীবন্ত, তাই শৌলের লোকেরা জানতে চাইলেন অচিহ্নত, তাই তাদের কাছে জানতে চাই অচিহ্নত পলেষ্টীয় কে যে জীবন্ত ঈশ্বরের সেনাবাহিনীকে পরাস্ত করছে। দাউদ বলছে কে যে মৃত দেবতার আরাধনা করে, সে এত বুকের পাটা নিয়ে বলছে হ্যালো সমাজ থেকে আলাদা করে দেবো, তোমাকে এক ঘরে করে দেবো, তারা যদি চিল্লাতে পারে আপনি জীবন্ত ঈশ্বরের সন্তান, আপনার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত? তারা যদি বৃদ্ধাকে জানার পরে বলে এটা হয় না ওটা হয় না এরম করো না, আরে হে আমি জীবন্ত ঈশ্বরকে জানি, আমার অ্যাটিটিউড আরো কত হওয়া উচিত। তাই ওদেরকে দেখে আপনি লজ্জায় ঘরে ঢুকবেন না, উল্টে বাইরে বেরিয়ে বলুন হ্যালো আমারটা জীবন্ত। এই নয় আমারটাকে মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, আবার দড়ি কেটে দিলে তার প্রাণ চলে যায়, আমারটা এমন নয়। ঈশ্বরের সন্তানরা আমরা ঈশ্বরকে প্রাণ দিতে পারি না, বাট ঈশ্বর আমাদেরকে প্রাণ দিতে পারে। আমাদের অনেক সময় ধারণা আছে, আমাদের অনেক সময় ধারণা আছে যে দেখুন যেই কেটে দিলাম ওটা মূর্তি, আর যেই লাগিয়ে কটা মন্ত্র বললাম ওর মধ্যে প্রাণ এসছে ওটা আলাদা। আমি বলছি কাউকে আঘাত করে বলছি দাস আমি খুলছি, মাথা খুলছি একটুখানি, আপনি একটুখানি যখনই কিছু করবেন একটু প্রশ্ন করুন, বাপ ঠাকুরদা যা করছে মানে রাইট তা নয়, আমার বাবা কখনো স্কুলে যায়নি, তার মানে কি আমি আর স্কুলে যাবো না, স্কুল খারাপ, আমার বাবা পড়েনি মানে আমি পড়বো না, কি বলবেন আপনি? যে বাবা পড়েনি, বাবা ভুল করেছে, বাট আমি পড়েছি, আমার উচিত যাওয়া স্কুলে। আপনি স্কুলে যান আর না যান, আপনি চাইবেন আপনার সন্তানরা যাক শিক্ষিত হোক ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। সত্য সত্য দাউদ জানে আমার ঈশ্বর জীবন্ত। আজকের ঈশ্বরের সন্তানরা যারা আপনাকে টিটকারি দেয়, ছোট জাত এজাত বলে, আপনি কষ্ট পানার বলেন হে আমাকে এরম বলছে, আমাকে এরম করছে, আমি কি করবো, হ্যালো তারা যদি মিথ্যে জানার পর এত অ্যাটিটিউড নিয়ে থাকে, আমি আর আপনি সত্য জীবন্ত ঈশ্বরকে জানি, আমাদের অ্যাটিটিউড আরও কত হওয়া উচিত। দাউদ বলছে কে এই লোকটা যে আমার জীবন্ত ঈশ্বরের বিরুদ্ধে বলছে, কারণ সত্যি করে বলতে গেলে রাজা শৌল ও তার শক্তিশালী যোদ্ধারা যার মধ্যে দাউদের ভাইরাও ছিল, তারা ভুলে গিয়েছিল যে তারা জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বরের আরাধনা করে। সামটাইম আমরাও ভুলে যাই আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, তাই আমাদের এত টেনশন, তাই আমাদের এত প্রবলেম, আমিও বড় চার্চ হবে এর স্বপ্ন দেখছি, বাট তার জন্য আমার বেশি চিন্তা নেই, কারণ আমি জানি আমার ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আর তিনি যদি মনে করেন তো তিনি চার্চ বানাবেন, আর তিনি যদি না মনে করেন আমরা যত পরিশ্রম করি বৃথা। তাই আমার অ্যাটিটিউড বানাবো বলেছি সেই মতো এগোচ্ছি, যোগালে করব না যোগালে করব না, আমি তো আমার ঘুমের ব্যাঘাত জন্মাবো না, তাই আমি বসে বসেও ঘুমাই, রাতের বেলাও ঘুমাই, আমার ঘুমের প্রবলেম নেই। প্রভু যীশুকে যদি আপনি দেখেন যখন প্রার্থনায় গেছিলেন, তিনি যখন তিনি প্রার্থনায় গেছেন নিস্তার পর্বে ওই সেই গেতসিমানি বাগানে, বলছে তিনি টেনশন হয়ে গেছে, হয়ে গিয়ে ঘাম রক্ত হয়ে গেছে, কিছুক্ষণ পর তিনি বুঝতে পেরে গেছেন এগুলো করা বেকার, তিনি আবার চলে গিয়ে বলছেন পিত তোমার ইচ্ছা সিদ্ধ হোক, ডান, একদম বিন্দাস হয়ে গিয়ে বলছে, সঙ্গে সঙ্গে ওরা চলে এসছে, বলছে কোথায়, হ্যাঁ ধরো, ওরা আবার প্রভু যীশু বলছে আচ্ছা এত কিছু হয়ে আসার কি দরকার ছিল, লুকিয়ে লুকিয়ে পরের দিন তো ভালোভাবেই ধরতে পারতে, চলো, মানে কি কুল, পরের দিন থেকে মারছে কুল, তুমি ঈশ্বরের পুত্র, কই আমি তো নয় তুমি বলিলে, এটা ও তুমি এ মুখে থুতু দিয়ে বলছে বল কে মারলো, বলছে ডোন্ট ওয়ারি আমি বুঝে গেছি, নো প্রবলেম, কারণ আমি জানি আমার ঈশ্বর, আমার ঈশ্বর, আমার ঈশ্বর, লোক অপমান করছে থুতু দিচ্ছে উল্টো পাল্টা বলছে বদনাম দিচ্ছে, আপনি শুনতে থাকুন কুল থাকুন, কারণ সে কুল থাকে যার বিশ্বাস কুল থাকে, কারণ আপনার বিশ্বাস জানেন কোথায় রেখেছি, তাই যে যা বলছে বলতে দিন, কারণ আপনার জীবনের পুনরুত্থান অবশ্যই হবে। হালেলুয়া, হালেলুয়া। দাউদ ছিলেন একজন তাদের শত্রু, অর্থাৎ ইসরায়েলের শত্রু, তাকে ভীরু কুকুর বানিয়ে দিয়েছিল এদেরকে, বাট দাউদ ছিলেন একজন ক্ষুদ্র মেষপালক,
কিন্তু তিনি জানতেন ঈশ্বর জীবিত সর্বশক্তিমান। হালেলুয়া। যে ফলেস্টিয়দের হাত থেকে তাদেরকে উদ্ধার করবেন। হালেলুয়া। হতে পারে আপনি সাইজে ছোট, হতে পারে আপনি অশিক্ষিত, হতে পারে আপনার অত জ্ঞান নেই, বুদ্ধি নেই, হতে পারে যুদ্ধে তারা পারদর্শী, তারা পিএইচডি করেছে যুদ্ধ নিয়ে, বাট ডোন্ট ওয়ারি, আপনার বিশ্বাস যদি সলিড হয়, আপনি যেমনই হন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। ঈশ্বরের সাথে নাম্বার গ, নাম্বার গ, তার দৃষ্টি ছিল পৃথক। নাম্বার গ, দাউদ নিজের পরিচয় জানতেন। কামান বলো, নিজের পরিচয়, নিজের পরিচয়। আমি কেন বলুন তো এত সুন্দর কুল থাকি, অনেকে বলে পাস্টার শুধুমাত্র আপনি ইনকারেজ কেন করেন, অন্য কিছু করেন? আমার ইনকারেজ এই জন্য করি, কেন আমি জানি আমি কে, আমি আমার বাবার নাম ভালোভাবে জানি, আমি জানি আমি বেজন্মা নয়, আমি জানি আমি অনাথ নয়, আমি জানি আমার বাবার নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। আর পিতরের পুস্তক আমি পড়েছি, আর পিতরের পুস্তকে আমাকে বলা হয়েছে, পিতর বলে দিয়েছে আমাকে তার পুস্তকে, যে আমি হচ্ছি রাজকীয় বংশের, আমি হচ্ছি রাজকীয় বংশের সন্তান, আমার ব্লাড, আমার ব্লাড আর ইম্মানুয়েলের ব্লাড একই রকম। তিনি আমাকে দত্তক নিয়েছে। ওহো, যারা ব্যাপ্টিজম নিয়েছেন ভালো করে শুনুন, তিনি যীশু খ্রিস্ট আমাদেরকে তার রক্ত দ্বারা কিনে নিয়েছেন। এখন আমি কার প্রপার্টি জানেন? কেমন শুনতে পারি? এবার কল্পনা করুন এই ব্যাগটা কার? আমার ব্যাগ। যদি এই ব্যাগ এ খুলতে যায় কার গায়ে লাগবে? এই আমার ব্যাগে কেন হাত দিয়েছিস? এটা আমার, এটা আমার প্রপার্টি। আমি আর আপনি কার? 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 তাই আমাকে আর আপনাকে কে ঘা দিতে পারে? যেখানে বিপদ হবে সবাই পালালেও আপনি মাঝখানে ঢুকে যান, কারণ লোক ভাববে এ কেন ঢুকছে, আপনি জানেন আমি প্রপার্টি কার, আমাকে দত্ত কে নিয়েছে, তাহলে আমার বাবা আমাকে দেখে নেবে, আমি চলে যাব বের করার দায়িত্ব আমার বাবা নেবে। ড্যানিয়েলকে ঢুকিয়ে দিয়েছে সিংহের খাদে, রাজা ভেবেছে শেষ, বাট বাবা ওখানেও আছে। ড্যানিয়েল বলছে কত তাড়াতাড়ি ফেলবে, ফেলো, আই ডোন্ট কেয়ার, কেন আমি জানি আমি কার প্রপার্টি। এই বডিকে দিয়েছে, এই আত্মাকে দিয়েছে, আমি জানি, তাই আমি পরোয়া করি না। তার ইচ্ছা না হলে সিংহ আমাকে থাবা মারতে পারবে না, বাট উল্টে সিংহকে আমি কোলবালিশ আর পাশ বালিশ করে ঘুমাতে পারবো। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, যেদিন আপনি জেনে যাবেন আপনি আসলে কার, আপনি বুঝে যাবেন, আপনি আপনার পরিচয় জেনে নিন। আগে আধার কার্ড চেক করুন আপনি কার সন্তান। ঈশ্বরের সন্তান, দাউদ নিজের পরিচয় জানতেন। দাউদ বলছেন, দাউদ সেই দৈত্যকে জানতেন, সে একজন অছিন্নতক পলেষ্টীয়, কিন্তু দাউদ জানতেন যে গলিয়ত ঈশ্বরের মনোনীত ব্যক্তি নয়, বাট আমরা ইসরায়েল ঈশ্বরের মনোনীত লোক। ও হালেলুয়া, আমরা খ্রিস্টীয় বিশ্বাসী, আমরা তার অন্তরের লোক, আমরা তার রক্ত দ্বারা কৃত, আমাদেরকে কে কি করতে পারে? তাই দাউদ বলছে আমি পরোয়া করি না, কেন আমি জানি আমার পরিচয় কি, তাই ওকে দেখে আমি ভয় পাই না। হালেলুয়া, হালেলুয়া। এই দাউদ জানতেন আমি মনোনীত, দাউদ জানতেন আমি চোজেন, দাউদ জানতেন আমি মনোনীত ব্যক্তি। আমি যারা এখানে বসে আছেন, যারা শুনছেন, যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, মানে আপনি ঈশ্বরের মনোনীত জাতি। হালেলুয়া। যদি আমরা তার মনোনীত, আপনি যদি ঈশ্বরের কাজের জন্য ক্ষুধার্ত সুসমাচারকে আরও এগিয়ে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আপনি আপনার উপহার দ্বারা
আপনি আপনার অর্থ দ্বারা, আপনি আপনার বীজ দ্বারা আমাদের এই পরিচর্যাকে, ঈশ্বরের জন্য এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারেন। তাই যদি আপনি আমাদেরকে উপহার পাঠাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া HDFC যে কিউআর কোড আছে ওখানে আপনি স্ক্যান করুন এবং আপনি আপনার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য, ঈশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনি অবশ্যই দিতে পারেন। এখনই আপনি আমাদের স্ক্রিনে দেখানো কিউআর কোডটি স্ক্যান করুন এবং আপনার উপহার, আপনার ধন্যবাদের উপহার, আপনার বিশ্বস্ততার উপহার আপনি আমাদের কাছে পাঠাতে পারেন এই কিউআর কোড স্ক্যানের মধ্যে দিয়ে। গুগল পে, ফোনপে, পেটিএমের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনার উপহার ঈশ্বরের রাজ্য ধার্মিকতার জন্য ব্যবহার হবে। সম্পর্ক যে পরিচর্যা করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিষয়ের আবশ্যকতা রয়েছে, যদি আপনি মনে করছেন দেবেন তাহলে দিতে পারেন। ঈশ্বর অবশ্যই আপনার অর্থনৈতিক ব্লেসিংয়ে ভরিয়ে দেবেন। কল্পনা করে দেখুন, রশ্মিতা আমার মনোনীত, এদিকে রশ্মিতা আমার মনোনীত, ঠিক আছে, সর্বদা আমি ওকে স্পেশাল করে রেখে দিয়েছি, ঠিক আছে। এরপর আপনারা যদি কিছু বলেন, ওর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, পাস্টার তো আমার হাতে, ইয়েস অর নো? পাস্টার আমার, তোমরা যাই খুশি করো, পাস্টার আমার হাতে, পাস্টার আমার কথা শুনবে, ইয়েস অর নো? তার মানে রশ্মিতার অ্যাটিটিউডটা কেমন হবে? যে যত বলবো আমি পাস্টারের সঙ্গে বুঝে নেবো, বলে না আমি বুঝে নেবো, ইয়েস অর নো? আপনি যেদিন বুঝে যাবেন আমি আর আপনি ঈশ্বরের মনোনীত জাতি, আপনার অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে যাবে, আপনার অ্যাটিটিউডই চেঞ্জ হয়ে যাবে। তাই লোক যা বলবে, যা করবে, আপনি হ্যালো, আমি জানেন কে? আমি তার লোক। দাউদ জানে যে সমুয়েল আমাকে অ্যানয়েন্টিং করেছিল পবিত্র আত্মার তৈল দ্বারা। হ্যালেলুয়া! আজকের খ্রিস্টীয় বিশ্বাসী, যেদিন আপনি যিশুকে বিশ্বাস করেছেন, যেদিন আপনি তাকে গ্রহণ করেছেন, আপনি আসলে পবিত্র আত্মায় অভিষেক পেয়ে গেছেন। হ্যালেলুয়া! কারণ বাইবেল বলে উইথাউট হোলি স্পিরিট কেউ যিশুকে আব্বা পিতা বলে না। তাই যখন পবিত্র আত্মা আপনার ভিতরে এসছে আর আপনি যিশুকে আব্বা পিতা বলেছেন, মানে আপনি এখন তার সন্তান। আর যখন আপনি তার সন্তান, আপনার মাথার একটা চুল কে ফেলতে পারে? মানে বাইবেলে লেখা আছে আমার মাথার চুলও তার কাছে কাউন্ট করা আছে, উইদাউট পারমিশন, তার পারমিশন আমার চুলও শ্যাম্পু দ্বারা পড়ে না, তিনি চান তাই পড়ে। তাই যখন আমার চুল ফেলতে গেলে তার সিদ্ধান্ত নিতে হয়, তাহলে আমাকে শোয়াতে গেলে কি করতে হবে, বুঝতে পেরেছেন? তাই ইয়োবের কাছে যখন শয়তান এসছে বলছে আমি ইয়োবকে এটা করব, ওটা করব, তখন শয়তানকে ঈশ্বর বলেন সব করো বাট প্রাণ নিতে পারবে না, সব করো প্রাণ নিতে পারবে না। তাই শয়তানও জানে, শয়তানও জানে ঈশ্বরের লোকদের ধরতে গেলে পারমিশন ঈশ্বরের কাছ থেকে নিতে হবে। ও, ভালো করে বুঝেছেন? শয়তানও জানে ইয়োবদেরকে ছুঁতে গেলে ঈশ্বরের পারমিশন লাগবে, আর ঈশ্বর বলছে সব করো বাট প্রাণ নয়, ওটা আমার ডিপার্টমেন্ট। হালেলুয়া, হালেলুয়া! তাই দাউদ নিজের পরিচয় জানতেন, দাউদ জানতেন আসলে দাউদ কে, দাউদ জানতেন আসলে দাউদ কে। আজকের ঈশ্বরের সন্তানরা নিজেকে একবার দেখুন, আসলে আপনি কে? আমি কখনো ভয় পাই না, আগে পেতাম, এখন ভয় পাই না, এই জন্য কারণ আমি সবসময় মনে করি আমি কে, আমাকে এমনি নয়, এমনি নয়, আমাকে কিনে নেওয়া হয়েছে, কি করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনে না। ওকে, কার কাছে মোবাইল আছে? খামান খামান, হ্যাঁ দি দি দি, যতই দাঁত বাড়ে বুকটা উড়ে গেল না, কারণ মোবাইলটা ও কিনেছে। এটা আমি যদি ফেলতে যাই কার লাগবে? মোবাইলের থেকে বেশি কার লাগবে? চোটটা ওখানে লাগবে। যখন আমাদের বাবা মা, আমরা যারা বাবা মা, আমাদের সন্তান বেশি কষ্ট পেলে কার লাগে? কামান, কার লাগে?
আর আমরা তার সন্তান, তিনি কিনেছে, আমাদের আক্রমণ করলে কাল লাগে, কাল লাগে। তাই আমি আর আপনি যখন ছটপট করি, ভাববেন না ঈশ্বর ঘুমায়, ঈশ্বরও আমাদের জন্য ছটপট করে। যদি না করতেন, যদি না করতেন, তাহলে যিশু হয়ে তিনি আমাদের পাপের জন্য নেমে আসতেন না। এই জন্য তিনি জীবন্ত, কারণ তিনি আমার কষ্ট, আমার যন্ত্রণা যাতে আমার না থাকে, তাই জন্য তিনি নেমে এসেছেন। আমার চাবুক তিনি নিয়েছেন, আমার পেন তিনি নিয়েছেন, আমার যন্ত্রণা তিনি নিয়েছেন, আমাকে বলেছে তুমি আরাম করো আর আমি তোমার জন্য সব কষ্ট করব। আজকের এই ঈশ্বরকে ডাকবেন না তো কোন ঈশ্বরকে ডাকবেন? আমি তো এই জন্য আমি পাগলের মতো তাকে ভালোবাসি, কারণ এরকম আমাকে আর কেউ করেনি। তিনি আমাকে চেয়ারে বসান, ঝাড়ু দিয়ে তিনি পরিষ্কার করেন, তিনি আমাকে আর শুয়ে রাখেন, আর পরিশ্রম তিনি করেন, যন্ত্রণা তিনি হন, আমাকে এসি দেন, আর তার কষ্টের ঘাম রক্তের মতো ঝরে পড়ে, আমাকে অক্ষত রাখেন, তার নিজের বডিকে নাঙল যেমন মাটি চষে সেরকম চুরমার করে দেন, আমার রক্তকে ঠিক রাখেন, তাই নিজের রক্তকে বিসর্জন দিয়ে দেন, আমার মাংস যাতে ঠিক থাকে নিজের মাংস কালভেরিতে ছড়িয়ে দেন, আমি যেন জীবন্ত থাকি তাই তিনি মৃত হন। হালেলুয়া। আমি যাতে ধার্মিক হই তিনি আমার জায়গায় পাপী হন, এমন প্রেমময় ঈশ্বর তিনি। তাই আমাদের পরিচয়, আমরা অর্ডিনারি নয়। ও হালেলুয়া। কেমন পাশে বলে আমি সাধারণ নই, ফেলে দিয়ে বলে হ্যাঁ আমি সাধারণ নই, আমি সাধারণ নই। বলো শয়তান, কেমন একসাথে শয়তান, শুনে নাও, আমাকে কিছু করতে হলে পারমিশন লাগবে, কেমন পারমিশন লাগবে, আমার পরিবারে কিছু করতে হলে পারমিশন লাগবে, আমার ফ্যামিলিতে কিছু করতে হলে পারমিশন লাগবে। উইদাউট পারমিশন তুমি আমার চুলও তুলতে পারবে না। ও হালেলুয়া, হালেলুয়া। দাউদ বলছে হ্যালো, আমি জানি আমি কে, আমার পরিচয় জানা আছে। আজকের ঈশ্বরের সন্তানরা আপনি জেনে যান, আপনি বিশ্বাসী, আপনি যিশুর সন্তান, আপনি তার দত্তক নেওয়া সন্তান, আপনি আইনত তার সন্তান। সন্তানের প্রবলেম মানে বাবার প্রবলেম। দাউদ শুধু বলছে হ্যালো, আমি জানি আমার পকেটে আধার কার্ড আছে, আমার আধার কার্ডও আছে, আমার ভোটার কার্ডও আছে, আমার প্যান কার্ডও আছে, আমার পবিত্র আত্মার সাথে সম্পর্ক আছে, আমার পিতা ঈশ্বরের সাথে সম্পর্ক আছে, আমার পুত্র ঈশ্বরের সাথেও সম্পর্ক আছে, আর যখন তিনটে আমার আছে কে আমাকে পাসপোর্ট দেবে না? যখন তিনটে আছে মানে আমি পাসপোর্ট পাবো, আর যখন পাসপোর্ট আমি পাবো অবশ্যই স্বর্গরাজ্যে আমি অবশ্যই যেতে পারবো। দু নম্বর পয়েন্ট, দাউদ চ্যালেঞ্জ গ্রহণ করলেন। কেমন বলুন, দাউদ চ্যালেঞ্জ গ্রহণ করলেন। দাউদ, হ্যালো দাউদ, 32 এবং 33 পদ বলে, দাউদ সৌলকে বলেন, উহার জন্য কাহারে অন্তকরণ হতাশ না হোক। ভালো করে শুনুন, আপনার এই দাস গিয়া এই পলেস্টীয় দত্তের সহিত যুদ্ধ করিবে। হালেলুয়া। বলছে সমস্ত ইসরায়েল, দাউদের যারা পারদর্শী যুদ্ধের, তারা সবাই ভয়ে দাঁড়িয়ে আছে, আর দাউদ শৌলকে গিয়ে বলছে হ্যালো শৌল, আমি যাচ্ছি, আর আমি বলছি কেউ যাক আর না যাক, তোমরা নিরাশ হয়ে না, আই ক্যান ডু ইট, আমি দেখে নেব। খামার শুনতে পাইনি, কার কত বড় রোগ হয়েছে, কত বড় মন্দ আত্মা, কত বড় সমস্যা, কত বড় যন্ত্রণা, আই ডোন্ট কেয়ার, আমি যাচ্ছি যখন, আমি দেখে নেব, আমি দেখে নেব, আমি দেখে নেব। শৌল রাজা ভয় পাচ্ছে, বাট দাউদ বলছে আমি যাচ্ছি দেখে নেব।
দাউদ বলছে হতাশ হয় না, নিরাশ হয় না, এটা আমার চ্যালেঞ্জ, আমি দেখে নেব। দাউদ কি করে চ্যালেঞ্জ নিতে পারে? কারণ দাউদ আগেও চ্যালেঞ্জ নিয়েছে, তাই দাউদের বুকপাটা একটু বেশি চওড়া। দাউদ আগেও যখন তার পালের মধ্যে ভাল্লুক এসেছে, দাউদ তখনও চ্যালেঞ্জ নিয়েছে। যখন তার মেষের মধ্যে সিংহ এসেছে, তখনও দাউদ চ্যালেঞ্জ নিয়েছে। তাই দাউদ জানে যতবার চ্যালেঞ্জ নিই, এটা আমার চ্যালেঞ্জ না, এটা ঈশ্বরের চ্যালেঞ্জ হয়ে যায়। ঈশ্বরের সন্তানেরা, আজকের আপনার জীবনে অসুস্থতা টেক দ্য চ্যালেঞ্জ, আজকের আপনার জীবনে প্রবলেম টেক দ্য চ্যালেঞ্জ, আজকের আপনার জীবনে সমস্যা টেক দ্য চ্যালেঞ্জ। যখন আপনি চ্যালেঞ্জ নেন, ঈশ্বর আপনার সঙ্গে দাঁড়ায়। ও আমার শুনতে পাইনি? হালেলুয়া, হালেলুয়া। সেদিন সেই মন্দিরে পিতর আর জোহন গেছে, একটা ভিক্ষক সে ভিক্ষা করছে, পিতর আর জোহনকে বলছে আমাকে কিছু দাও, পিতর আর জোহন বলছে আমাদের কাছে কিছু নেই, বাট টেক দ্য চ্যালেঞ্জ। পিতর আর জোহন বলছে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি দেখাবো পয়সাতে নয়, বাট তোমাকে কিছু দিতে চায় যেটা অন্য কেউ দেয় না। ও শুনতে পাইনি? লোকটা ভিক্ষা করছে, লোকটা বসে বলছে কিছু দাও, পিতর আর জোহন এসে বলছে, পিতর আর জোহন কাম দিদি এখানে আসি বসি, পিতর আর লোকটা ভিক্ষা করছে, পিতর আর জোহন বলছে এর আগে কিছু করিনি, চলো টেক দ্য চ্যালেঞ্জ, ও টাকা চাইছে বাট আমরা কিছু করি, কারণ প্রভু বলেছে আমার থেকেও বড় বড় কাজ তোমরা করবে। পিতর বলছে এইবার দেখানোর সময়, আমি দেখতে চাই সত্যি হয় কিনা, টেক দ্য চ্যালেঞ্জ। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলেন যদি আমার নামে তুমি চাও, আমি কথা দিচ্ছি স্বর্গ খুলে যাবে। কত জন আছেন যারা যিশুর নামে চ্যালেঞ্জ নিতে চান? তাহলে আজকের যিশুও চ্যালেঞ্জ নিতে বলছেন। যিশু বলছেন হে মণ্ডলী, আমি তোমাকে বলছি যে কেউ বিশ্বাসে আমার নামে আমার পিতার কাছে চায়, আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি, সে অবশ্যই 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 পাবে। That is called challenge. প্রেয়ার আর কিছু না, প্রার্থনা হচ্ছে চ্যালেঞ্জ, প্রার্থনা হচ্ছে এটা সম্ভব হচ্ছে না, আমি করে দেখাবো। হালেলুয়া। পিতরা যখন এসছে, পিতরা যখন এসছে, এসে বলছে যা ঘটে যাক যাক, আমরা একটা চ্যালেঞ্জ দেব, এর আগে কখনো তারা কিছু করেনি, বাট সুযোগ এসছে। পিতর বলছে হাত ছাড়া করবো না, পিতর বলছে আমাদের কাছে সোনা নেই রূপো নেই, বাট যেটা আছে তোমাকে দিতে চায়, নাসরতীয় ইম্মানুয়েল যিশু নামে, নাসরতীয় ইম্মানুয়েল যিশু নামে বলছি উঠে দাঁড়াও। বাইবেল বলে, বাইবেল বলে উঠে দাঁড়িয়েছে, শুধু তাই নয়, লোকটা লাফাতে লাফাতে মন্দিরের ভিতরে ঢুকেছে। লোকটা লাফাতে লাফাতে বলছে হ্যালো, এই নয় মিরাকেল, মানে এই নয় সবে উঠেছি আস্তে আস্তে যাবো, নো 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 নো, মিরাকেল মানে যেই উঠেছি লাফাবো, লাফাবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যাকব বলছে, যাকব বলছে, যাকব হচ্ছে প্রবঞ্চক, ঈশ্বরের দূত বলছে যাকব তোমাকে আশীর্বাদ করবো না, যাকব বলছে চ্যালেঞ্জ আমার মধ্যে অভাব নেই। যাকব বলছে হ্যালো, আমি খারাপ ছিলাম, বাট তোমার সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, আই ক্যান টেক চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ নেব। কেমন পারে চ্যালেঞ্জ নেব? হ্যাঁ বলো, চ্যালেঞ্জ নেব, চ্যালেঞ্জ নেব। আজকের আমি আপনাকে বলছি আপনি কি, এটা ইম্পর্টেন্ট নয়, আজকের চ্যালেঞ্জ দিন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আজকের আপনি কোথায় দাঁড়িয়ে আছেন এটা ইম্পর্টেন্ট নয়, এটা গুরুত্বপূর্ণ নয়, বা চ্যালেঞ্জের সাথে প্রার্থনা করুন। যাকবের প্রার্থনাকে বলা হয় নাছোড়বান্দা প্রার্থনা, যে প্রার্থনা কখনো ছাড়ে না। ও হালেলুয়া, ভালো করে শুনুন, স্বর্গ দূত বলছে যাকব তুমি বাজে লোক, আমি তোমাকে আশীর্বাদ করব না। যাকব বলছে হ্যালো, আমি তো চ্যালেঞ্জ নেব। যাকব বলছে যা ঘটে যায় যাক, আমি খারাপ ছিলাম বাট ওটা আমার বিষয় নয়, আজকের যখন তোমার টেস্ট পেয়েছি, তোমাকে পেয়েছি, তোমার পা পেয়েছি, তোমার চরণ পেয়েছি, আমি তো ছাড়বো না, পা জড়িয়ে ধরবো, যা ঘটে যাক, যা ঘটে যাক। হালেলুয়া, হালেলুয়া। তো কে আছে সামনে? যাকব বলছে যা ঘটে যাক, যখন তোমাকে পেয়েছি আমি তো ছাড়বো না, আমি ছাড়বো না।
ঈশ্বর বলছে, ঈশ্বর বলছে হ্যালো আমি তোমাকে আশীর্বাদ করব না, বলছে ওটা তোমার প্রবলেম। বাট আমি জানি বাইবেল বলেছে যদি যিশু নামে বিশ্বাসে চাওয়া যায়, আমি কে এই দেখে তুমি আশীর্বাদ করো না, বাট আমার বিশ্বাস কতটা এই দেখে তুমি আশীর্বাদ করো। তুমি কত ধার্মিক তবে আশীর্বাদ পাবে, আমার প্রভু বলে কত তোমার মধ্যে বিশ্বাস তাই আশীর্বাদ পাবে। আর যাকব তো, যাকব বলছে যখন পেয়েছি ছাড়বো না, বলছে আমি তোমার উরদ ভেঙে দেব, যার উপরে দাঁড়িয়ে আছো তুমি, যার উপরে দাঁড়িয়ে আছো ওটাকে ভেঙে দেব। যাকব বলছে যা করার করে নাও, আমার হাত টাইট থাকবে, ঢিলা হবে না। সবাই দাঁড়িয়ে গেছে, সবাই বলছে কে যাবে সেই গলিয়তের কাছে, সবাই ভয়ে দাঁড়িয়ে আছে, সবাই বলছে আমি পারবো না, এটা অনেক বড়, এটা অনেক ভয়ঙ্কর, এটা অনেক রিস্কের কাজ। বা দাউদ বলছে হ্যালো আমি যাব। হ্যালেলুইয়া, দাউদ বলছে আমি যাব, আই ক্যান টেক চ্যালেঞ্জ। ঈশ্বরের সন্তানরা, দাউদ গেছে, যাকব গেছে, যাকব ধরেছে, আর যখন ধরেছে আমরা যখন দাঁড়াই, আমরা এই দুটো উরুতের উপর ভর দিয়ে দাঁড়াই, ঈশ্বরের দূত তার উরুত ভেঙে দিয়েছে। এতক্ষণ এরমভাবে ধরেছিল, ভেঙে গেলে কি হবে? যাকব জানে যদি ভেঙে যায় তবুও আমি আর আমার উপর নয় ওর উপর পুরো নির্ভর করব। যাকব বলছে এতক্ষণ দাঁড়িয়েছিলাম এরম, বাট এবার দাঁড়াবে এরম, আমার ভেঙে যায় যাক, যন্ত্রণা হয় হোক, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ঈশ্বরের সন্তানেরা, আজকের আপনি যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, আপনার টাইটের হাত যেন টাইট থাকে, আপনি বলুন যা ঘটে যাক আমি তোমাকে ছাড়বো না। আজকের এই অন্ধকারের সময় প্রমাণ করছে, আজকের গরম লাগছে, আজকের কষ্ট হচ্ছে, আজকের প্রত্যেকের প্রেশার পড়ছে, বাট প্রত্যেকে দাঁড়িয়ে বলছে হ্যালো ঈশ্বর আমি তোমায় ছাড়বো না। বাইবেল বলে যাকব যন্ত্রণা ভুলে গেছে বাট প্রার্থনা মনে রেখেছে। বলছে যন্ত্রণা ভুলে গেছে, কষ্ট ভুলে গেছে, বাট বিশ্বাস ধরে রেখেছে। আর ঈশ্বর বলছে হ্যালো যাকব, আমি ভেবেছিলাম তোমাকে আশীর্বাদ করব না, বাট তুমি আশীর্বাদ চ্যালেঞ্জ দ্বারা ছিনিয়ে নিলে। হ্যালেলুইয়া, থ্যাংক ইউ দাদা, হ্যালেলুইয়া। আজকে হতে পারে কোনো জায়গায় আপনি এখনো আশীর্বাদ পাচ্ছেন না, আপনি বলছেন পাস্টার এই প্রবলেম যাচ্ছে না, এই সমস্যা যাচ্ছে না, আজকে ঈশ্বর বলছে টেক দ্য চ্যালেঞ্জ। আজকে তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো আর প্রার্থনায় লেগে থাকো, দেখবে গলিয়ত, গলিয়ত যে হুঙ্কার দিচ্ছে দেখে নেব, সে যে হ্যালেলুইয়া। কেউ একজন এমন বলেন, কেউ একজন এমন বলেন যে আমরা অজুহাতের দুনিয়ায় বসবাস করি না, কিন্তু সুযোগ ও চ্যালেঞ্জের দুনিয়ায় বসবাস করি। এই নয় কেন হয়নি, কি জন্য আমরা অজুহাত দিই না, বাট আমরা যখন চ্যালেঞ্জ নিয়েছি, সুযোগ পেয়েছি, ওটা থেকে ফিরবো না। যাকব যখন ঈশ্বরের দূতের সাথে এনকাউন্টার হচ্ছে, যাকব এরম বলেনি আমি পাপি, আমি প্রবঞ্চক, আমি ভাইকে ঠকিয়েছি, আমি বাবাকে ঠকিয়েছি, আমি বাজে লোক, না 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 না, যাকব বলছে এত ভাবার সময় নেই, সুযোগ পেয়েছি টেনে ধরবো আশীর্বাদ। হতে পারে আজকের আপনি অনেক খারাপ, আপনি অনেক বাজে কাজ করেছেন, অনেক মন্দ কাজ করেছেন, ঈশ্বর বলছে হ্যালো ওটা শোনার না শুনে এখনই তুই আমাকে গ্রহণ কর। এখনই যাকবের স্টোরি আমাদেরকে শেখায়, এখনই আপনি তাকে জড়িয়ে ধরুন, আপনার অতীত ভুলে যাবে, ঈশ্বর আপনাকে। যাকব মানে ছিল প্রবঞ্চক, মানে লোক ঠকানো, অর্থাৎ যাকবের ক্যারেক্টার ছিল লোক ঠকানো, ঈশ্বর তাকে বানালেন ইসরায়েল, তার নামে পুরো জাতির পরিচয় পেল। হ্যালেলুইয়া। আজকের আপনার অতীত খারাপ, বাট আজকের ঈশ্বরের চরণে আসুন, তিনি আপনার ফিউচার ভালো বানাবেন। হ্যালেলুইয়া, হ্যালেলুইয়া।
শৌল দাউদকে কহিলেন, শৌল দাউদকে কহিলেন যে গলিয়ত একজন অভিজ্ঞতাপূর্ণ দক্ষ শক্তিশালী 8-pack বডি বিশিষ্ট দীর্ঘ এক দৈত্য সম, সে সারা জীবন ধরে যুদ্ধ করে আসছে। দাউদের জন্য এটা কোনো সমস্যা ছিল না, তার জন্য গলিয়ত একটি জীবন্ত চ্যালেঞ্জ। এটা হচ্ছে জীবন্ত চ্যালেঞ্জ। গলিয়ত দাউদ বলছে, হ্যালো, ওটা তোমার কাছে 8-pack 6-pack, বাট আমার কাছে এটা একটা অপরচুনিটি, একটা সুযোগ। এটা আমাকে সব শৌল যদি এগিয়ে আসতো তাহলে সে রাজা থাকতো, বাট দাউদ বলছে, হ্যালো, আমি এগিয়ে যাচ্ছি এই জন্য কারণ আমি জানি মারলেই আমি রাজা। হ্যালেলুয়া। নাম্বার তিন, দাউদ তার শিক্ষা কৌশলকে ব্যবহার করলেন যা তিনি শিখেছিলেন। কেমন বলুন, যা তিনি শিখেছিলেন। ঈশ্বর দাউদকে প্রতিদিন যুদ্ধের জন্য প্রস্তুত করছিলেন, কিন্তু মানুষ তাকে ক্ষুদ্র মেষপালও মনে করতেন। দাউদ শৌলকে বলেছিলেন কিভাবে তিনি বাবার মেষপালকে রক্ষা করতেন ভল্লুক এবং হিংস্র সিংহের মুখ থেকে। তার অতীতে এই ঘটনাগুলি তাকে সাহায্য করেছিল তাকে পারদর্শী হতে, সামান্য ফিঙে ব্যবহার করতে। ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, যখন কিছু শেখেন ওটা খুব কঠিন হয়, শিক্ষা কখনো সহজ হয় না। কারা মনে করে শিক্ষা সহজ? কল্পনা করে দেখুন, যখন প্রথম অ আ বা ABCD লিখছিলেন, আজকালকার ছেলেমেয়েদের কথা বাদ দিন, বা আমার মতো বয়সী যারা আছেন তারা ভাবুন, পিঠে কতগুলো বেঞ্চ মানে স্কেল কঞ্চি এগুলো ভাঙা হয়েছিল, তারপর অ কিংবা এ লিখতে শিখেছিলেন। এটা কঠিন, বাট এই কঠিন শিখেছিলেন তাই আজকের আপনার প্রেমিকা কিংবা প্রেমিককে লেটার লিখতে পারেন। সেদিন ওই কঠিনটা করেছিলেন তাই আজকের সহজ হয়েছে। ঈশ্বরের সন্তানেরা, দাউদ ভাল্লুকের সাথে লড়েছিল তাই দাউদকে কুকুর বাচ্চা মনে হচ্ছে, দাউদ ভল্লুকের সাথে লড়েছিল তাই গলিয়তকে কুকুরের বাচ্চা মনে হচ্ছে। যদি ও ভল্লুকের সাথে না লড়তো তাহলে গলিয়তকে দেখে ওদের মতো বলতো, ওরে বাপরে অনেক বড়, পারবো না। বাট ও বলছে, হ্যালো, আমার লাইফ স্মুথ নয়, আমার লাইফ ডেলি যুদ্ধের লাইফ। বিশ্বাসীর জীবন এভরিডে ফাইটিং এর জীবন, বক্সিং এর জীবন। বিশ্বাসী মানে ডেলি, কখনো এদিকে কখনো ওদিকে কখনো ওদিকে, আমাদের ডেলি পাঞ্চ করতে হয়। যখন প্র্যাকটিস ভালো করবেন বক্সিং এ গোল্ড মেডেল ঝোলাবেন। হালেলুয়া। দাউদকে ঈশ্বর ডেলি প্র্যাকটিস করিয়েছেন। আমরা ব্যাটসম্যানকে যখন দেখি IPL-এ মেরে যাচ্ছে ছক্কা, হেভি লাগে, ওয়াও ওয়াও কি খেলা, বাট অ্যাকচুয়ালি নেটে তাকে প্র্যাকটিস করতে হয়। যে যত ব্যাকগ্রাউন্ডে প্র্যাকটিস ভালো করে, অনুশীলন ভালো করে, সে তত প্ল্যাটফর্মে এসে ভালো রেজাল্ট দেয়। দাউদ ব্যাকগ্রাউন্ডে তৈরি হচ্ছিল সিংহকে মেরে, ভাল্লুককে মেরে, যাতে গলিয়তকে শুইয়ে দিতে পারে। ঈশ্বরের সন্তানরা, আজকের আপনি যেটা শিখছেন এই জন্য শিখছেন যাতে আগামীকালে ব্যবহার করতে পারেন। হতে পারে আজকের আপনার অসুস্থতা, আজকের আপনার সমস্যা, আজকের আপনার কষ্ট, আপনি তড়পাচ্ছেন আর প্রার্থনা করছেন আর আপনি বলছেন, প্রভু আমাকে দিলে কেন? প্রভু বলছে, এই জন্য দিয়েছি যাতে আগামী দিন বড় কিছু এলে তোমার ভয় না লাগে, তুমি কুকুরের মতো। হালেলুয়া, হালেলুয়া। দাউদ যখন ভাল্লুক মেরেছে, ওর ভাইরা সেনাবাহিনীতে ছিল, ভাল্লুক মারেনি, তাই গলিয়তকে অনেক বড় মনে হচ্ছে। বাট দাউদ যখন ভাল্লুক মেরেছে, যে ভাল্লুক দেখেছে সে মানুষকে কুকুরের ছাড়া আর কিছু বলবে না। যে সিংহ দেখেছে তার কাছে মানুষ চুনো পুটি। যে বড় সমস্যা দেখেছে সেই সমস্যাকে চুনো পুটি। আপনার ঈশ্বর, আপনার প্রশিক্ষণ এবং ইচ্ছা, ঈশ্বর আপনাকে তৈরি করেন
প্রশিক্ষণের মধ্যে দিয়ে যদি আপনার জীবনে কোনো প্রবলেম চলছে তার মানে ঈশ্বর আপনাকে তৈরি করছে। তোমরা শুনতে পাইনি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাইনি। আপনার যদি কোনো কান্না রয়েছে, আপনার যদি কোনো অসুস্থ রয়েছে, আপনি ভয় পাবেন না, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর আপনাকে তৈরি করছে, ঈশ্বর আপনাকে প্রিপেয়ার করছে বড় কিছু দেখানোর জন্য, ঈশ্বর আপনাকে রেডি করছে বড় দৌড়ে দৌড়ানোর জন্য। হালেলুয়া। তাই দাউদকে তিনি তৈরি করেছেন। দাউদ ছিলেন স্মার্ট, পারদর্শী এবং সাহসী বীর, কিন্তু তবুও সে নিজের বিশ্বাস ঈশ্বরের উপর রেখেছিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। নাম্বার চার, দাউদ তার বিশ্বাস ঈশ্বর এর উপর ও তার শক্তির উপর রেখেছিলেন। দাউদ তার বিশ্বাস ঈশ্বরের উপর ও তার শক্তির উপর রেখেছিলেন। দাউদ জানে যে সে সিংহ মেরেছে, তবুও দাউদ বলছে ঈশ্বর আমাকে দিয়ে সিংহকে মারিয়েছে, ঈশ্বর আমাকে দিয়ে ভাল্লুক মারিয়েছে, তাই আমি ভয় পাই না, কারণ আমি জানি ঈশ্বরের শক্তি আমার উপর আছে। আজকাল চারিদিকে এরকম হয়ে গেছে, আমরা সবাই বলি আমি মিরাকেল করছি, আমি অলৌকিক কাজ করছি, আমি বড় পাস্টার, আমি বড় ডাস্টার, আমি বড় উমুক, আমি বড় তুমুক, বাট বাইবেল বলে, দাউদ বলেনি আমি সব করছি, দাউদ বলছে ঈশ্বর আমাকে বাঁচাবে, ঈশ্বর আমাকে রক্ষা করবেন, ঈশ্বর আমাকে বিজয় দেবেন, কারণ ঈশ্বর সব পারেন। আজ দেখি আজকের আজ এখন পাস্টার এমন হয়, তার সাথে কথা বলতে গিয়ে দেখি ওরে বাবরে কি হয়েছে, হ্যাঁ কি বলতে চাও, ওকে, মানে কিছু নিয়ে যাচ্ছিলেন পাস্টারের মুখ দেখে আপনি সব ভুলে গেছেন। উল্টে পাস্টার এমন হওয়া উচিত যে আপনি কিছু মনে করে জাননি, পাস্টারকে দেখে আরো বলতে ইচ্ছা করছে, আরো বলতে ইচ্ছা করছে। আমরা ঈশ্বরের সাথে কি বলি, যা খুশি বলে যায়, ও প্রভু তুমি দেখো না, তুমি কি কানা, তুমি কি অন্ধ, যা খুশি বলে যায়, দ্যাট ইজ হচ্ছে গড ক্যারেক্টার। আমাদের পাস্টারের কাছে আসলেই নিজেরাই ভুলে যায় কি বলছি, অ্যাকচুয়ালি এটা আমাদের অ্যাটিটিউড নয়। আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত ঈশ্বর সুপ্রিম পাওয়ার, আজকের তার অ্যানয়েন্টিং আমার উপর আছে, তাই বলতে পাচ্ছি, যেদিন থাকবে না আমি যত লাফাই বেরোবে না, ঈশ্বরের সন্তান। তাই সর্বদা তাকে প্রাধান্য দিন, তার শক্তির উপর নির্ভর করুন। যখন আপনি কোনো মন্দতার জন্য মন্দ আত্মার কাছে যাচ্ছেন, কোনো কিছু ছাড়াতে যাচ্ছেন, আপনি বলুন প্রভু আমার শক্তিতে নয় বা তোমার শক্তিতে যাচ্ছে, আমি জানি আমি কিছু পারি না, বাট তোমার শক্তি যদি থাকে, তোমার নাম যদি থাকে, কে আমাকে হারাতে পারে? দাউদ বলছে হ্যালো, দাউদ বলছে ঈশ্বর আমি যাচ্ছি তোমার জীবন্ত ঈশ্বরের নামে, এই সেই নাম যে নামে অন্ধ দেখে, সেই জীবন্ত ঈশ্বরের নামে আমি যাচ্ছি। বাইবেল বলে দাউদ অস্ত্র নেয়নি, দাউদ অস্ত্র নেয়নি। কামন, অনেকে আছে অসুর মারার জন্য অস্ত্র চায়, বলে এ বাবা এটা দাও, ও কাকা ওটা দাও, ও দাদা ওটা দাও, সবাইটা নিয়ে সে যায় মারতে। আর দাউদকে রাজা অস্ত্র দিয়েছে, দাউদ বলছে হ্যালো যদি অস্ত্রই মারবো তাহলে নাম কি করবে, যদি অস্ত্রই মারবো তাহলে নাম কি করবে? তাই তিনি বলছেন হ্যালো তরবারি রেখে দাও, বুক পাটা রেখে দাও, এগুলো আমার দরকার নেই, আমি নামে যাচ্ছি, এই সেই নাম যে নামে প্রত্যেকটা জিহবা স্বীকার করবে, প্রতিটা হাঁটু পাতিত হবে, ইম্মানুয়েল যীশু খ্রিস্ট
একমাত্র এই নাম ঈশ্বরের। দাউদ নামে গেছে, বলছে অস্ত্র নেয়নি, নাম নিয়েছে। আমরা চক্র চাই না, আমরা অস্ত্র চাই না, আমরা অস্ত্রের পূজো করি না। যারা অস্ত্রের পূজো করে তার অস্ত্র কখনো জীবন দেয় না, অস্ত্র জীবন কেড়ে নেয়। বাট আমার পিতরও অস্ত্র তুলেছিল গেতসিমানি বাগানে, কান কেটেছিল। যিশু বলল, ভেরি গুড পিতর, কি মনে হয়? না না বলেনি, যিশু বলল, হ্যালো পিতর, অস্ত্রতে আমার কাজ নেই, আমার নামে কাজ হয়, আমার নামে কাজ হয়। তাই তিনি বলেন, ওটা যেখানকার সেখানে ঢুকিয়ে দাও। নাম কি করলেন? কাটা কান, নাম তুললেন, নাম লাগালেন, নামে কান জুড়ে গেল। বাইবেল বলে যে দাউদ বলছে নামে যাচ্ছি, বলছে আমি জীবন্ত ঈশ্বরের নামে যাচ্ছি। কার ক্ষমতা আছে সেই নামের প্রতিরোধ করতে পারে? আজকের যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আজকের আমি আপনার হাতে যেটা তুলে দিতে চাই সেটা হচ্ছে আর কিছু নয়, অন্তর্জয় দীর্ঘই তালবেশ সহস্য যিশু, 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 যিশু। যে কোনো সমস্যা ওয়ান সলিউশন যিশু, যে কোনো প্রবলেম ওয়ান সলভ একটা সলিউশন যিশু, যে কোনো ব্যথার একটাই পেইন কিলার যিশু, যে কোনো অসুস্থতার একটাই টনিক যিশু। আপনি যিশু নাম নিয়ে যান, এভরি প্রবলেম, এভরি সমস্যা যা দৈত্যের মতো হুঙ্কার দিচ্ছে, যা আপনাকে আক্রমণ করতে চাইছে, যা আপনাকে গিলে খেতে চাইছে, সে নাম শুনে, নাম শুনে শুয়ে পড়বে, শুয়ে পড়বে। যে হুঙ্কার দিচ্ছিল হৌ হৌ হৌ, সে হয়ে যাবে উ উ। হালেলুয়া, হালেলুয়া। দাউদ নিজের শক্তিতে নয় বা ঈশ্বরের শক্তিতে এগোচ্ছিলেন। সকরিয় তার চার অধ্যায় ছয় পদ বলে, তখন তিনি উত্তর করিয়া আমাকে কহিলেন, হে সরু বাবিলের প্রতি সদাপ্রভুর বাক্য পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মা দ্বারা ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। বলছেন কোনো কিছুতে হবে না, বাট আমার আত্মা দ্বারা এভরিথিং পসিবল। আর দাউদ জানে কে আমাকে অভিষেক করেছে, দাউদ জানে আমার মাথায় কি ঢালা হয়েছে, দাউদ জানে আমার মাথায় অভিষেক তৈল অর্থাৎ পবিত্র আত্মাকে ঢালানো হয়েছে। তাই লোকরা আমাকে যত চেপে দিক, অপমান করুক, বলছে দাউদ রাজা হতে চাইছে কিন্তু বারবার শৌল তার চাকরি কেড়ে নিচ্ছে, এমনকি তাকে মিথ্যা অপমান দিয়ে তাকে হত্যা করতে চাইছে, এমনকি খাবার জন্য নিমন্ত্রণ করতে এনে বর্ষা দিয়ে ছুঁড়ে মারছে। আপনার প্রমোশন হয়তো অনেকে আটকে দেবে, আপনার চাকরি অনেকে আটকে দেবে, আপনার যেটা প্রাপ্য ওটা অনেকে দেবে না। বাট আজকে শুনে নিন ঈশ্বরের বাক্য, ঈশ্বর যদি আপনাকে ডেকেছে, অ্যানয়েন্টিং করেছে, যে যত ঘোরাক রাজা আপনি হবেন, যে যত আটকাক চাকরি আপনি পাবেন, যে যত বাধা দিক আপনি অবশ্যই আপনার সিংহাসন, আপনার পোস্ট, আপনার পজিশন অবশ্যই পাবেন। ও হালেলুয়া, হালেলুয়া। যদি বেঁচে থাকা অবস্থায় না পান তো শত্রুকে মেরেও আপনাকে রাজা ঘোষণা করা হবে, কিন্তু রাজা আপনি অবশ্যই অবশ্যই হবেন। হালেলুয়া। রাজা দাউদ জানে আমার শক্তিতে নয়, বাট আমি ঈশ্বরের শক্তিতে যাচ্ছি। আজকের আমি আর আপনি যাই করি, বলি প্রভু আমার শক্তিতে নয় বাট তোমার আত্মা দ্বারা যেতে চাই। হালেলুয়া। লাস্ট এবং শেষ বিষয় বল, পাঁচটা শেষ করে ফেলেছে। শেষ বিষয়, পাঁচ নম্বর বিষয়, দাউদ মানসিক বা দৈহিক প্রতিক্রিয়া
দেখায়নি। দাউদ নিজের ফিজিক্যালি যে ব্যাপারটা ওটা দেখায়নি। দাউদ মানসিক কিংবা দৈহিক প্রতিক্রিয়া দেখায়নি। ৪৫ এবং ৪৭ পদ নম্বর ক, দাউদের শক্তি ছিল ঈশ্বরের নামে। দাউদ বলেনি হে আমাকে একটা তরবারি দাও, আমাকে একটা কিছু দাও, আমি যাচ্ছি। দাউদ এরম করে যায় না, গলিয়াত আই এম কামিং। দাউদ করেনি, দাউদ বলছে ঈশ্বর তোমার জন্য যাচ্ছি, কারণ আমি যাচ্ছি এই নয়, গলিয়ত আমাকে ঠাট্টা করেছে তাই যাচ্ছি নয়, গলিয়ত তোমাকে ঠাট্টা করেছে, গলিয়ত তোমাকে টিটকারি দিয়েছে তাই আমি যাচ্ছি। তুমি যাহাকে টিটকারি দিয়াছ তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। তুমি এগুলো 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 নিয়ে আসছো, বাট আমি শুধু যিশু নামে। তোমার জন্য এগুলো লাগে, তোমার জন্য লাগে ওটা, এ দাও ও দাও, দশ হাতে দশটা দাও, কুড়ি হাতে কুড়িটা দাও, পঁচিশ হাতে পঁচিশ হাত দাও, সবকিছু দাও, আমি লড়তে যাচ্ছি। আমার দাউদ বলে প্রভু আমি কিছু চাই না, আমি কেন নেব? যদি অস্ত্রে মারবো তাহলে অস্ত্রে বিজয় পাবে, অস্ত্রের প্রশংসা হবে। আমি অস্ত্র নিয়ে লড়ি না, আমি যিশু নাম নিয়ে লড়ি। আর বলছে আমি তরবারি চাই না, আমি বুক পাটা চাই না। যদি তরবারি দিয়ে মারবো তাহলে বলবে তরবারিটা ভালো ছিল, বাহুবলের তরবারি। তিনি বলে দাউদ বলে হ্যালো আমি তরবারি চাই না, আমি মারব নাসরতীয় ইম্মানুয়েল, যিশু খ্রিস্টের নামে নামে। বলছে দাউদ নামে। আর ঈশ্বরের সন্তানরা আপনারা কি জানেন যিশু খ্রিস্টের নামে কর্তৃত্ব আছে? আমি আপনাকে উৎসাহ দিতে চাই এই নামটি ব্যবহার করতে, যা এই পৃথিবীর বুকে সবার ঊর্ধ্বে ত্রাণকর্তা যিশু খ্রিস্টের নামে যে কর্তৃত্ব পেয়েছেন সেটি প্রতিনিয়ত অনুশীলন করুন। আপনি কি করে বুঝবেন এই নামটা পাওয়ারফুল? ওকে, এটা কি ১০০ টাকা? আপনি যখন বাজারে যান কিছু যান, যদি এটার আপনার পকেটে সবসময় রেখে দেন এর পাওয়ার বুঝতে পারবেন? আপনি জানেন এর কি পাওয়ার? আপনি মনে করেন অর্ডিনারি কাগজ, বাট যখন দোকানে গিয়ে বের করেন এর বিনিময়ে আপনাকে খাবার দেয়, চলছে। আপনি এটাকে ব্যবহার করলে তবে জানতে পারবেন এর মূল্য আছে কি নেই। যদি এটা সারা জীবন পকেটে রেখে দেন কোনো কিছু জানবেনই না কি আছে। আপনি যদি জানতে চান তাহলে ব্যবহার করুন। যিশু নামের মূল্য আছে, যদি জানতে চান সব জায়গায় যিশু নাম ব্যবহার করুন। যখনই ব্যবহার করবেন নাম কাজ করবে, কারণ এ নাম স্বর্গ থেকে দেওয়া নাম। আমি একজনকে খুলতে বলবো বাইবেল, শেষ করবো এই পথ দিয়ে, যোহন ১৪:১৩-১৭, যোহন ১৪:১৩-১৭। আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব, যেন পিতা পুত্রের মহিমান্বিত হন। যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব। কি না, কিসে চাইতে হবে? বলছে আমার নামে, নামে নামে কিসে? কিসে? ভেরি গুড। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা, জগৎ তোমাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানে না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আমেন। প্রভু যীশু বলছে যদি তুমি আমার নামে চাও, কিসে চাও? কিসে? যখনই আপনি যিশুর নাম নেন, যে কোনো সমস্যা আপনার কাছে হুঙ্কার দিচ্ছিল সিংহের মতো, সে হয়ে যাবে বলছে, আর সিংহ মনে হবে না, কুকুর মনে হবে। ও হালেলুয়া, নাম নিয়ে চলুন, এভরি প্রবলেম শুয়ে পড়বে।
কারণ প্রবলেম আপনাকে দেখে শুয়ে পড়ে না, প্রবলেম নামকে দেখে শুয়ে পড়ে। শয়তান যদি কিছু ভয় পায়, নাসরতীয় ইম্মানুয়েল যিশু না। ও হালেলুয়া! তাই স্বর্গদূত মরিয়মের কাছে এসে বলছে, তোমার যে সন্তান হবে তার নাম যিশু খ্রিস্ট রাখবে, মুক্তিদাতা, ত্রাণকর্তা, অভিষিক্ত। কারণ যে কেউ এই নাম উচ্চারণ করে সে কখনো বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। সবার উপরে একটাই জিনিস, নাম, যিশু নাম। বাইবেল বলে দাউদ এরপর এগোলেন, তারপর আমার অন্য প্রচারে শুনলেন, অর্ডিনারি পাঁচটা পাথর তিনি তুললেন, তার মধ্যে প্রথম পাথর তিনি নিলেন। কিসের কি নিয়ে এগোচ্ছিলেন? কেমন নাম কি? যখন নাম নিয়ে এগোবেন, তরবারি লাগবে না, রাস্তার মধ্যে যেটা তুলবেন। বিশ্বাসে সিম্পল জিনিস তুলেছেন নাসরতীয় যিশু নামে, কিসে? সেটা কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে। আর দাউদ প্রথম পাথর নিলেন আর যিশু নামে ছুড়লেন। বাইবেল বলে সেই পাথর গলিয়াতের এখানে আটকে গেল। আপনার জীবন যুদ্ধে, আজকে আপনার দরিদ্রের সামনে আপনাকে অন্য কিছু নয়, আপনার কেরিয়ারের সামনে অন্য কিছু নয়, আপনার সমস্যার সামনে অন্য কিছু নয়, শুধু নাসরতীয় ইম্মানুয়েল নাম। আজকে যদি ওই নামের কাছে আসেন, আপনি নয়, নাম আপনার হয়ে যুদ্ধ লড়বে। কারণ দাউদ বলছে, আমি যাচ্ছি রাজা, আমি ভয় পাই না এই জন্য, কারণ এই যুদ্ধ আমার নয়, এই যুদ্ধ আমার নয়, ঈশ্বরের, ঈশ্বরের। আর আমি প্রথম সার্ভিসে বলেছি, দাউদ জানত তার পরিচয়, দাউদ জানে দাউদ কে, দাউদ জীবন্ত ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি। তাই দাউদ জানে আমার দিকে যারা ষড়যন্ত্র করছে, আমাকে যারা দুর্নাম দিচ্ছে, আমাকে যারা টিটকারি দিচ্ছে, তাদের মুখ আমি নয়, আমার বাবা বন্ধ করে দেবে, আমার বাবা বন্ধ করে দেবে। আপনাকে যারা রহস্য করছে, তাদের মুখ যিশুর নাম রয়েছে, যিশুর নাম রয়েছে, হয় বন্ধ হয়ে যাবে, নয় সেই মুখে যিশু নামের প্রশংসা করবে।